আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ ও মুসলমানেরা কথাগুলো দিল দিয়া বুঝো আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলো দুনিয়ায় তোমার গুনাহ থাকবে না বনী ইসরাইলের পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বরের জামানায় কেউ যদি গুনাহ করত তার দরজার মধ্যে সকাল বেলা লেখা থাকতো কে কি অন্যায় করেছে একটা লোক এলাকায় জিনা করেছে জিনা করবার পরে পয়গম্বর মূসা এলাকার মানুষদেরকে সাথে নিয়ে যুবকটাকে গ্রাম থেকে বের করে দিয়েছেন যুবকটা গ্রাম ছেড়ে চলে গিয়েছে জঙ্গলের মধ্যে মূসা আলাইহিস সালাম তাকে ফেলে দিয়েছে এই যুবকের গাড়ি আছে বাড়ি আছে স্ত্রী সন্তান মা বাবা আছে যখন জিনা করবার পরে তাকে গ্রামের মানুষ গ্রাম থেকে বের করে দিয়েছে জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছে মূসা বলে দিয়েছেন কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না কেউ যায় না একদিন দুই দিন হয়ে গিয়েছে বান্দা চিন্তা করে হারে দুনিয়ায় তো আমার কত বন্ধু ছিল আজ বিপদে কেউ আসে না আমার কলেজের টুকরো সন্তান আমাকে দেখতে আসে না আমার স্ত্রীও আমাকে দেখতে আসে না মা বাবা পর্যন্ত আমাকে দেখতে আসে না এইভাবে যুবকের একদিন দুই দিন করে দশটা দিন যখন চলে গিয়েছে যুবক মরে যাবে আর বাঁচবে না খাবার নাই পানি নাই কাউকে যখন পায় না জিনার আসামি কেউ যখন তার পাশে যায় না বুঝতে পেরেছে এই মুহূর্তে আল্লাহ ছাড়া আর কেউ নাই এবার উপর দিকে হাত উঠে দিয়েছে আর গভীর রাতে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ অপরাধ করেছি অন্যায় করে ফেলেছি আল্লাহ কেউ আমাকে দেখতে আসে না কেয়ামতের দিন ভুলে যাওয়ার কথা দুনিয়ায় তো ভুলে গিয়েছে যাদের জন্য চুরি করে খাবার দিয়েছি কষ্ট করে শয়তানি নাফরমানি করে টাকা দিয়ে যাদেরকে বাড়ি বানিয়েছি আয় আল্লাহ আমার বিছানায় তারা ঘুমায় আমার বাড়িতে থাকে আমি জঙ্গলে থাকি আমার খবর নেই না আয় আল্লাহ আমি তওবা করলাম তুমি তো বলেছ সাকারাতের আগে তওবা কর বুঝতে পেরেছি অপরাধ করেছি আমি যদি মরে যাই আমার তওবা কবুল কর আর আমি যদি বেঁচে যাই কথা দিলাম আর জীবনে অন্যায় করব না কথা বলে বান্দা যখন গভীর রজনীতে চুকের পানি চড়ে সেজদায় পড়ে গিয়েছে বাইরে জানো না সেজদার কত দাম জানো না বান্দা যখন সেজদায় গিয়ে কান্দে আল্লাহ তাআলা সাথে সাথে আজরাইল পাঠাইয়া এই লোকটার জীবন সংহার করে মেরে ফেললেন যুবকটা মরে গিয়েছে এবার মূসাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ও মূসা গভীর রাতে মূসা ঘুম থেকে উঠে বললেন আল্লাহ তুমি আমাকে কেন ডাকলে এত রাত্রে আল্লাহ বলছেন মূসা রে জঙ্গলের ভিতরে আমার একজন পাক্কা ওলি জান্নাতি বান্দা মরে পড়ে আছে তার জানাজা কাফনের ব্যবস্থা করো মূসা বলছেন আল্লাহ কোন জঙ্গলে যাব কে মরছে আল্লাহ বলেন মূসা আমার পাক্কা ওলি জান্নাতি আল্লাহ আমি একা যাব না বনী ইসরাইল নিয়ে যাব আল্লাহ বললেন বনী ইসরাইল নিয়ে যাও মূসা আল্লাহকে বলছেন আল্লাহ আমি এমন এক জাতির নবী আমার জাতি তো ফিরি ফিরি যাবে না বাকিতে বিশ্বাস করবে না আপনি বলেন আল তোমার ওলির জানাজায় গেলে আমাদের লাভ কি আমাদেরকে বলে দেন আল্লাহ জানাইয়া দিলেন মূসা রে আমার এই ওলির জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলা মূসা ঘুম থেকে বনী ইসরাইলকে উঠালেন সবাই দৌড়ে জঙ্গলে গিয়েছে যাওয়ার পরে সবাই দেখতে পাইলেন এই ডাকাত বদমাশ জিনাকার মূসা আল্লাহকে বলছেন আল্লাহ আপনি বললেন ওলি আমি তো দেখি যারে পিটাইয়া গ্রাম থেকে বাইর করছিলাম সেই বদমাইশ আল্লাহ বললেন মূসা রে তোমাদের কাছে এই লোকটা খারাপ হতে পারে ঠিকই ইন্তেকালের আগে আমার বান্দা উপর দিকে হাত উঠাইয়া আমাকে যখন আল্লাহ বলে ডাক দিয়েছে দুনিয়ার কেউ আমার বান্দার ডাক শুনে নাই সবটা পরে দুনিয়ায় কেউ আমার বান্দার কাছে যায় নাই বান্দা বিপদে পড়ে যখন আমাকে ডাক দিয়েছে আমি আল্লাহ সহ্য করতে পারি না সাথে সাথে আমার বান্দা ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছি আল্লাহ আকবার বলে এজন্য সেজদার দাম কত এক মিনিটে বুঝো
رب العزت والجلال جبريل امين কে যখন তৈরি করলেন জিবরাইল আল্লাহর কাছে বলছেন আল্লাহ তোমার কাছে জানতে চাই পৃথিবীতে সবথেকে দামি জিনিস কি কি করলে তুমি আল্লাহকে খুশি করা যায় আল্লাহর সুজা উত্তর ছিল জিবরাইল রে যখন বান্দা আমার কদমে সেজদায় পড়ে যায় আমার কদমে একটা সেজদা যদি কোনো বান্দা দেয় এক পাল্লায় রেখে দেয় আরেক পাল্লায় জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন যা আছে সব যদি আরেক পাল্লায় উঠাইয়া দেয় আমি আল্লাহর কাছে একটা সেজদার পাল্লা ভারি হয়ে যায় আল্লাহু আকবার বলেন আল্লাহ এবার জিবরাইল বুঝতে পারলেন আল্লাহ বান্দার সেজদায় খুশি হয়ে যায় জিবরাইল সাথে সাথে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন দুই বর্ণনা কেউ বলেছেন 30,000 বছর কেউ বলেছেন একাধারে 30,00,000 বছর সেজদা দিলেন লম্বা সেজদা দিলেন 30,00,000 বছর সেজদা দেওয়ার পরে জিবরাইল মাথা উঠালেন আর মনে মনে ভাবলেন আল্লাহ আমার খুশি হয়ে গেছেন এত লম্বা সেজদা দিলাম এবার আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ এত লম্বা সেজদা দিয়েছি বলেন না আপনি আমার সেজদায় খুশি হয়েছেন কিনা আল্লাহ বললেন জিবরাইল রে তোমার প্রশ্নের জবাব দিব একটু পরে আগে আমার আরশে আজিমের দিকে একটু তাকাও জিবরাইল আরশে আজিমের দিকে তাকায় তাকায় ওখানে লেখা দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله الله رب العزت والجلال কে জিবরাইল বলছেন আল্লাহ আমি আপনার কাছে বললাম এত লম্বা সেজদা দিলাম খুশি হইলেন কিনা আর আপনি আমাকে আরশে আজিমে কালিমা দেখাইয়া দিলেন ব্যাপার কি আল্লাহ বললেন জিবরাইল রে তাহলে তুমি শোনো এই কালিমাটা আমি আমার আখেরি জামানার নবীকে হাদিয়া দিলাম আমার আখেরি জামানা নবীর উম্মতেরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ পড়বে প্রত্যেকটা রাকাতে 2টা করে সেজদা দিবে প্রত্যেকটা সেজদায় গিয়া আমার বান্দারা কমপক্ষে 3 বার সুবহান রব্বিয়াল আলা বলবে আমার বান্দা যখন সেজদায় গিয়া 1 বার বলবে সুবহান রব্বিয়াল আলা ও জিবরাইল তুমি যে 30,00,000 বছর সেজদা করে যে সওয়াব পাইছো আমার আখেরি জামানার বান্দারা একটা সেজদায় গিয়া যখন 1 বার সুবহান রব্বিয়াল আলা বলবে ওই 1 বারে সুবহান রব্বিয়াল আলার সওয়াবকে আমি 40,00,000 গুণ বাড়াইয়া তোমার চাইতে বেশি সওয়াব দিয়া দিলা আল্লাহু আকবার আমি কথা শুরু করব একটা প্রশ্ন করে দিন আমাদের কাছে সুজা আল্লাহ দিয়ে দেন নাই দিন এসেছে রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইমা মুজতাহিদিন সালফ সালেহিন আকাবির দীন উলামায়ে মুতাকদ্দিমিন মুতাখিরিন আসফিয়ায়ে কেরামের মাধ্যমে এখান পর্যন্ত আপনাদের এই এলাকা মসুয়া পর্যন্ত দিন এসেছে আমরা স্বচ্ছ দিন চাই আমরা বিপদগ্রস্ত দিন চাই না ফিতনা ফাসাদে ভরা সমাজ চাই না আমরা অন্যায় অনাচার পূর্ণ সমাজ চাই না আমরা সমাজ চাই তাওহীদ এবং রিসালত পূর্ণ শিষ্টাচার পূর্ণ ভালোবাসার বন্ধনে আবদ্ধ কোরআন সুন্নাহর কল্পিত এবং কোরআন সুন্নাহর নীতিমালা প্রণীত একটা শাসন ব্যবস্থা ইসলাম এবং সুন্নাহর ভিত্তিতে চলমান একটা সমাজ ব্যবস্থা আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না দেখেন সমাজ কেমনে পরিবর্তন হয় এই যে আমার কাছে বসে আছে আপনারা সিনেমে দেখেন চেহারা দেখে মনে হচ্ছে না আমার চাইতে বহুত বড় বুজুর্গ দেখতেছেন পাগড়ি আমার পাগড়ি নেই এই যে দাড়ি এই যে পাঞ্জাবি আপনারা জানেন আমি খুব বেশি বলতে পারবো না কাজ কাছে কাছে রেখে মানুষকে কিছু বলা যায় না তিনি হচ্ছেন আপনাদের নরসিংদীর বেলাবো থানার পুলিশ পরিদর্শক তদন্ত যিনি ওসি দায়িত্ব পালন করতেছেন দেখে মনে হচ্ছে এই জামানার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জামানায় এসে দিন জিন্দা করেছিলেন মানুষের কাছে এই ধরনের কিছু ওমর ফারুক এই সমাজে দরকার আছে না নাই বলেন আছে না নাই সমাজে যদি এইভাবে ইনসাফপূর্ণ প্রশাসক
জয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন जिंदा করার জন্য কষ্ট করতে হবে না রব তার ইচ্ছার ভিত্তিতে কোরআনের দ্বীন जिंदा করে দিবে ঠিক কি না বলে আমরা দোয়া করি ভাইয়ের জন্য আল্লাহ যেন হায়াতে বারাকা দান করেন ইনসাফের সাথে আমানতদারির সাথে জাতির খিদমত করার তৌফিক দান করেন আমারে আপনারা তো ওয়াজ আনছেন না আমার আর তো চিনেন না আমি আর কতটুকু ভদ্রলোক আপনারা জানেন না আমি আজকে বলবো না আরেকদিন যদি এলাকায় আসি বলবো যেই মানুষটা আমি রাতে রমজানে বসে রইছি একটা হয়ে গেছে কথাবার্তা বলতেছি আর যে মানুষটা আমাকে বলে হুজুর ভাই আমরা কি বসবো নাকি তাহাজ্জুদের জামাতে যাবো আল্লাহু আকবার বললেন না দিল ঠান্ডা হয়ে যায় মানুষ কিছু মানুষের কাছে যায় যারা ঘুষ বুঝে না যারা ভালো মানুষকে বুঝে দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার জমিনে সম্মান দে আখেরাতে বিনা হিসাবে আটটা জান্নাতের দরওয়াজা খুলে দে আসবো আমি এদিকে শুনছেন আমি যাব আপনার সাথে আমি ভাই বলি তো ভাই ভাই বুঝেন তো ভাই শুধু আসবো এই যে কোথায় দায়িত্ব রাইখা কালকে মন্ত্রী সাহেব আসবেন এই প্রোগ্রাম রাইখা চলে আসছে যাই হোক আমরা কোরআনে কারিমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুনেছি আমরা সংক্ষেপে কথা বলবো এর আগে আমি যে প্রশ্ন করে আলোচনা শুরু করতে চাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর যে প্রশ্ন করে আলোচনা শুরু করতে চাই প্রশ্ন হচ্ছে আপনারা সকলে মুসলমান কিনা বলতে পারলেন না একটু আওয়াজ করে কর না ভাই আপনারা না বললে আমি মাফ করতে পারবো না আপনারা জানেনই তো আমি যেখানে জুমা পড়ে এখানে কত হাজার লোক আপনারা বসছেন কত আমারে কথা বলতে দেন সকলে কি ওরে আল্লাহ একসাথে বলেন বুঝলেন কেমনে বলেন আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমনে বলেন যে মুরব্বী বলছেন নামাজ পড়ি আমি এমন কোন বক্তা না রে ভাই যে আমি কথা বলবো আমি দায়িত্ব আদায় করতে এসেছি শুধু দায়িত্ব ওয়াজ করা এটা পেশা নয় এজন্য আমি কি কথা বলতেছি এটা আমিও বোঝা লাগবে আমার সামনে যারা বসে আছে আমার কথা বুঝতে পারলো কিনা আমি ফিডব্যাক পাওয়া লাগবে তাহলে আমি বুঝবো যে আমি কথা বুঝাতে পেরেছি এই যে মুরব্বী বলেছেন আমরা নামাজ পড়ি রোজা রাখি আমরা মুসলমান আর কারো কিছু বলার আছে বলেন মনে রাখবেন মুসলমানেরা শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না রব বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে অনেকে সালাত পড়ে মাঝে মাঝে আজান দে মাঝে মাঝে ইকামত দে আপনার চাইতে লম্বা জুব্বা পরে আপনার চাইতে লম্বা দাড়ি রাখে আপনার চাইতে লম্বা টুপি পরে রব বলেছেন ইজাম চাকল মুনাফিক ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ে ঠিকই কিন্তু তারা মুসলমান নয় তারা মুনাফিক আজ মসজিদে অনেক নামাজি পাওয়া যায় নামাজের পরেও এলাকার পাক্কা মুনাফিক ঠিক কি নামাজ করে বলেন নামাজ পড়ার পরে এলাকায় পাক্কা মুনাফিক কষ্ট হচ্ছে আমার কথায় আপনারা অনেকেই মনে করতে পারেন নামাজ পড়েন নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না শুধু নবীজির পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইহুদিদের বড় নেতা সে মুনাফিকদের বড় নেতা সেও নবীজির পিছনে সালাত পড়তো আল্লাহ বলেছেন মুসলমান না এ কি মুনাফিক এ কি বলা লাগবে কি মুনাফিক মুনাফিকেরা জান্নাতের জাহান্নামের উপরে থাকবে না নিচে রব বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার যারা মুনাফিক হবে তারা জাহান্নামের নিচে থাকবে এজন্য আল্লাহর হস্তে আমরা আর যাই হই না কেন মুনাফিক হব না কিছু কইলেন না ইনশাআল্লাহ বলেন সবাই বলেন আপনারা মনে করতে পারেন আপনারা দাঁড়ি রেখেছেন শেয়ার ইসলাম দাঁড়ি রেখেছেন এই জন্য আমরা সকলেই মুসলিম আরে আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে কথা বলেন না কেন শুধু দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না
আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে শুধু জুব্বা পরলেই বুজুর্গ হওয়া যায় না আমি জুব্বা পরেছেন বড় বুজুর্গ নয় নবীর জামানার ইহুদিরাও নবীর চাইতে লম্বা জুব্বা পরত সুন্দর পাগড়ি সুন্দর টুপি দিলেই শুধু মুসলিম হওয়া যায় না আমার চাইতে সুন্দর পাগড়ি আর টুপি পরে শিখেরা সুতরাং দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে বুজুর্গ হওয়া যায় না এগুলো হচ্ছে সব লেবাস তাকওয়া এটা তাকওয়া নয় এটা হচ্ছে তাকওয়ার পোশাক আর তাকওয়া হচ্ছে ওখানে আত্তাকওয়া হা হোনা তাকওয়া হচ্ছে দিলে এজন্য এই সমাজে বহু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি সমাজের বহুত বড় বদমাইশ কষ্ট পাচ্ছেন কেউ রাগ করবে না আমি আস্তে আস্তে চিন্তা করলাম একটা গ্রামে মনে হয় চলে যাচ্ছি শেষ পর্যন্ত গ্রামে যেহেতু আসছি কিছু সামাজিক অবক্ষয় গ্রামের প্রবলেম গুলো নিয়ে কথা বলবো রাগ করবেন না তো দেখবেন এগুলো আসেনি যদি থাকে আমরা ওগুলো নিয়ে কথা বলবো সমাজকে সংস্কার করব। আর এগুলো যদি না থাকে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে তো দু নম্বর বিষয় আমার কথায় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে যে কোনো প্রশ্ন আসতে পারে ডাইরেক্ট পিন্ডালে দাঁড়িয়ে যাবে আমাকে আপনারা প্রশ্ন করবেন আমি আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই যে সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের কথা শুনেন এই সুন্দর সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা আপনারা নষ্ট করেছেন আমার সামনে অনেক মুরব্বি বসে যাদের মুখের দাড়ি সাদা কেউ রাগ করবেন না অনেকের মুখের দাড়ি সাদা পকেটে এক হাত লম্বা তসবি আছে মাথায় টুপি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কসম রব্বে পাকের জাতের খবর নেন আপনাদের কটিয়াদি মসুয়ায় অনেক পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা মুরব্বি আছে যারা নামাজ পড়ার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী ঠিক কি নামাজ করে বলেন নাই যে বেচারা নামাজ পড়ে যে বেচারা হজ করেছে তাসবি পড়ে ওগুলা করবার পরে সুদ খায় সে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই যে নামাজ পড়ে সুদ খায় সে তার মায়ের সাথে জিনা করবার মতো অপরাধ করে যে নামাজ পড়ে সুদের ব্যবসা করে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবার মতো অপরাধ করে যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় যে মায়ের সাথে জেনা করতে চায় সে আর যাই হোক আমাদের সুন্দর সমাজে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই ঠিক কি নামাজ করে বলে কষ্ট হইতেছে মনে হয় একটু হাত উঠান তো দেখি কার কার কষ্ট হচ্ছে কি হইল হেডে কি করলেন জি গেলাম কষ্ট হইতেছে কষ্ট হচ্ছে হাত উড়িলেন যে অনেক মুরব্বী আছেন এলাকায় খবর নিন অনেক মুরব্বী আছেন আপনাদের এলাকায় খবর নিন রব বলেছেন হাইয়া আলাল ফালাহ কল্যাণ আমার কাছে ও বান্দা কল্যাণ আমার কাছে আর এলাকায় অনেক মুরব্বী আছেন আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বসে টেলিভিশন দেখেন এটা মনে কটিয়া দিতে নাই ওটাও আছে যারা ভিলেজ পলিটিক্স করেন গ্রামের রাজনীতি করেন গ্রামের মোড়ল গ্রামের মাতবর গ্রামের বিচারে পঞ্চায়েতের মুরব্বী কসম রব্বে পাকের জাতের আমি কাউকে চিনি না অনেক মুরব্বী আছে এলাকায় যারা গ্রামগঞ্জে বিচার করে পঞ্চায়েতের মুরব্বী কসম রব্বে পাকের জাতের যারা এক কাপ রং চা খায়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয় এটাও আছে নাইট পাঁচশো টাকা হাতে ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয় এটা নাই অনেক মুরব্বী আছেন এলাকায় গ্রামের অসহায় বিধবা নারীরা বিচার চাইতে যায় ইয়েতিমেরা বাপ মারা গেছে সম্পত্তি খুঁজে পেতে চায় এলাকার বড় মুরব্বী খুঁজে তো দেয় না উল্টা ইয়েতিমের জায়গা জমি বিধবার বাড়িঘর বুয়া নিজের নামে বুয়া দলিল বানাইয়া গরিবের রাস্তা বন্ধ করে ইয়েতিমের জায়গা জমি দখল করে গ্রাম ছাড়া করে দেয় ঠিক কিনা বলে আছে
নাইকি এতগুলা করবার পরে আপনাদেরকে কে বলেছে মুসলিম পরিচয় দিয়ে বসবাস করতে শয়তান তো এই কাজ জীবনে করে নাই আপনারা হজে যান শয়তান মারবার জন্য ওখানে গিয়ে শয়তানের পাত্তর মারেন শয়তানে বলতেছে আল্লাহ আমারে পাত্তর মেরে লাভ কি শয়তান তো তাদের গ্রামে কথা কোন না কেন আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যায় আরো বহুত কথা আছে বললে তো রাগ করবেন রাগ করবেন কিনা জানি না আল্লাহ জানে আমি বুঝতেছি না কিছু এখানে এমনি তো ভাব সব বুঝতেছি না শুনেন সমাজ নষ্ট করতেছেন এক কথা বলে দিই সমাজ আল্লাহর ওয়াস্তে আমি দায়িত্ব আদায় করতে এসেছি কিয়ামতের দিন রব যেন আমাকে না বলায় কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছিলাম সঠিক কথা কেন বলো নাই আমি ওয়াজ করে বিপদগ্রস্ত হতে চাই না ওয়াজ করে খাওয়া আমার পেশা না ওয়াজ আমার পেশা না শোনা কি বলতে চাই সমাজ নষ্ট করতে করতে আমার এক জায়গায় নিয়ে গিয়েছেন আপনাদের কটিয়াদি কিশোরগঞ্জে খবর নেন কসম রব্বে পাকের জাতের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি শুনকো আল্লাহ জন্য ভুল কইলাম কিনা না ওটা বস নাই কোনটা ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকোর ক্যাশিয়ার ঘুষকোর সেক্রেটারি দুর্নীতিবাজ চাঁদাবাজ বদমাইশ ফেন্সিডিল ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী এতিমের জায়গা দখল করে বিধবার বাড়ি দখল করে গরিবকে টকাইয়া টাকা পয়সা মাইরে খাইয়া এখন মসজিদের দায়িত্বশীল আছে সমাজ ব্যবস্থা কোথায় গেল কোথায় গেল কারো কারো কষ্ট হইতেছে এখানে কেউ আসেননি সুদের ব্যবসা করেন একটু হাত উঠান তো দেখি কেউ আসেন সুদ খান দেখি নাই সব অলিয়া উলিয়া দেখতেছে সব ভদ্র মানুষ এলাকার আল্লাহ আল্লাহ দেখতেছে পীর হুজুর হয়ে গেছে ও ভালো মানুষ না আপনারা শোনা মুসলমান ভাই কি বলতে চাই বুঝ আজকে সমাজ এমন জায়গায় নষ্ট করেছেন অনেক বাচ্চারা আজকাল মসজিদে নামাজে যায় নামাজ পড়তে বাচ্চারা মসজিদে যায় আর কিছু মুরব্বীরা আছে বাচ্চারা মসজিদে গেলে বাইর করে দেয় এটাও কটিয়ে দিতে আছে বাচ্চা মসজিদে নামাজে গেছে এক মুরব্বী কয় তো কার ছেলেরা তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম নাকি তোর দাদারাও জীবনে মসজিদে দেখি নেই তুই নামাজ পড়তে এসেছিস কেন বাইরে বাইর করে দে এরপরে দেখবেন আরেকজন এসে আরেক খাতার বাইর করে দেয় আরেকজন এসে বলে বাচ্চা বাইরে যা বাচ্চা বাইরে যাইতে দিতে গেছে বারান্দায় দূর জিন্দগিতে মসজিদে আইতাম না আছে না নাই আপনারা আমাকে বলা লাগবে বাচ্চাকে কেন মসজিদ থেকে বের করে দেন বলে কিছু কয় না না আপনারা কেন বাইর করেন বাচ্চাকে মসজিদ থেকে হ্যাঁ দৌড়ে আর কি করে হ্যাঁ ধাক্কা ধাক্কি করে আর কি করে হাসাহাসি করে এজন্য বাইর করতে বলছে কোন হাদিসে শোনেন বাচ্চারা মসজিদে যাবে দরকার হলে দৌড়াদৌড়ি করবে মারামারি করবে দরকার হলে মুসল্লিদের লঙ্গি ধরে টানবে ইমামের পায়জামা ধরে টানবে আপনাদের অসুবিধা বলা লাগবে অসুবিধা ইসলামের কোনো অসুবিধা নাই কারণ ইসলাম দেখে বাচ্চাটা ফ্যান্সি ডিলের আড্ডায় না গিয়া মসজিদে এসেছে বাচ্চাটা সিনেমা হলে না গিয়া মসজিদে এসেছে কে অথরিটি দিয়েছে এই বাচ্চাকে রবের ঘর থেকে বের করে দিবার ও মুরব্বি তোমার নামাজ তো কবুল হয় না নামাজ শুনে একজনের জমি খাদ দখল করেছ নামাজ শুনে শয়তানি না ফরমানি করেছ তোমার নামাজ তো কবুল হয় না মসজিদে নামাজ যদি কবুল হয় এই মাসুম বাচ্চাদের অসিলায় নামাজ কবুল হয় এগুলার কইরেন না আমি জানি না আল্লাহ জানে আপনাদের কি হইতেছে অবস্থা মনে মনে ভাবতেছেন হুজুর এটা কি শুরু করলো কষ্ট হইতেছে খারাপ লাগতেছে কথা শুনেন কি বলতে চাই এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয় এটা হচ্ছে সমাজের অন্যায় অনাচার হারাম কাজ আল্লাহ আমাদেরকে এগুলার থেকে হেফাজত করুক বাঁচতে যদি হয় কোন পথে যাওয়া লাগবে আপনাদেরকে সঠিক আমল জেনে দিচ্ছি
আল্লাহ বলেছেন কোরআনে কারিমে চারটা গুণ থাকলে জান্নাতি, রাসূল বলেছেন হাদিসে চারটা গুণ থাকলে জান্নাতি। এই চার চার আটটা গুণ যে ব্যক্তি মানবে, নবীজি বলেছেন মরলে দারুস সালাম নামক জান্নাত আছে, যে জান্নাতে বান্দা থাকবে বসা দুনিয়ার চেয়ারে না, হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, এই চেয়ারে বসে থাকবে বান্দা, আর আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বান্দাকে সালাম দিবেন, সালাম সালাম। আল্লাহু আকবার বলেন। কেমনি জান্নাতে যাওয়া যায়? আমরা সেই আমলের দিকে যাব ইনশাআল্লাহ। শুনবেন তো আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ১৯ নম্বর পারা, ২৫ নম্বর সূরা, সূরা আল ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে আমার আল্লাহ দুনিয়াবাসীকে জানাইয়া দিলেন, বান্দারে দুনিয়ার জমিনে কি করলে তুমি আল্লাহর গোলাম হতে পারবে। আমার আল্লাহ জানাইয়া দিলেন ওয়া ইবাদু من الذين يمشون على الأرض هونا. الله رب العزة والجلال বললেন বান্দারে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে মনে করবে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে যারা হবে আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করবে না, কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে? বলেন না রে, যাবে। সুতরাং এই কটিয়াদি কিশোরগঞ্জ এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহা জ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানাইয়া দিয়েছে। আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করে আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা। এই জন্য আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে? বলেন যাবে। আপনারা করেননি না? কি অলিয়া উলিয়া কথা শোনেন, কাগজ কলমে লিখে রাখেন, দেখেন তো অহংকার আছে না। আমি একটু বলি, আপনারা দেখেন, মিলিয়ে নেবেন সমাজের সাথে। আমি সামাজিক রোগ নিয়ে কথা বলতেছি এখানে। দেখেন তো অহংকার আছেন, দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, কটিয়াদি মসুয়া কিশোরগঞ্জের বড় হুজুর যদি কেউ হয়ে যায়, এমন বহুত লোককে পাবেন তিনি এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিক রে সালাম দেন না। আসেন, আমি বড় হুজুর আমি সালাম দিব কেন, আমার সালাম দেও। বড় হুজুরের সালাম দিলে উত্তর দেয় না, মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, অল্প দেয়, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া হাদিয়া বুঝছেন, হাদিয়া গিফট, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও, আর যে দিল না আপনি তাড়াতাড়ি যান সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। নাই আসেনি না? নাই কে বলেছে? এখনো তুমি সুন্নাহ পালন করতে পারোনি। রাসূলের সহি হাদিস সিদ্দিক আকবর বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আমার রাসূলকে সালাম দেবার জিন্দগিতে বহুত চেষ্টা করেছি কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ, নবীজি আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা শামাইলে তিরমিজিতে বলেন যে আমি আমার স্বামীকে সালাম দেবার জন্য বহুত কৌশল জীবনে করেছি কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি না। সুবহানাল্লাহ, কি বলবেন না? আম্মা জান আয়েশা বলছেন আমি সালাম দিতে পারিনি, নবীজি আমাকে সালাম দিয়েছেন, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে সালাম দিয়েছেন। এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে হাদিস। এখন আপনারা বলেন, আপনারা যারা বিয়ে করেছেন বাসায় বউরে সালাম দেননি কিছু কয় না কেন? বউরে সালাম দেন না কেন? মনে থাকে না কিছু?
সালাম দেন না কেন বলেন বলেন আমি দেখেন আমি আবারো বলছি এমন কোন বক্তা না যে আমি কথা বলেই যাচ্ছি আমি ফিডব্যাক আদায় করে যাব যে আমি আমার কথাগুলো তাদেরকে বুঝাতে পারলাম কিনা রবকে বলবো রব তুমি আমাকে বলছিলা যাওয়ার জন্য আমি তো গিয়েছি আমি তো কথা বলেছি আমি বুঝাবার সমূহ চেষ্টা করেছি আমি আমার দায়িত্ব তো আদায় করেছি কারণ কিয়ামতের দিন কাউকে আমি পাবো না রব বলেছেন সূরা আল মাআরিজ 30 নম্বর পড়া ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা কোন চক্র বন্ধু বন্ধুর খবর নিবে না يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببني যখন আযাব শুরু হবে সন্তান পর্যন্ত খবর নেবে না ও সাহিবাতিহি ও আখি কলিজার টুকরা স্ত্রী আমার খবর নেবে না আমার ভাই বোন আমার খবর নেবে না ও ফাসিলাতিহি আল্লাতি তাওই আমার নেতা আমার কর্মী আমার খবর নেবে না ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি রব বলেছেন আসমান জমিন সব দিল নাজাত পাবে না ওই দিন তো আমি আমাকে বাঁচাতে চাই সুতরাং আমি আমার কথা বুঝাতে চাই বুঝলেন বলেন বউরে সালাম দেন না কেন ওরে বাবা কি শরম আজকে বাসায় গেলে সালাম দিবেন মুরব্বির আমার স্যারের দিকে তাকিয়ে আছে ও 70 বছর গেছে গা সালাম দেই না আবার কোন জিনিস শুরু হইবো আজকে বলেন সালাম দিবেন বলেন ইনশাআল্লাহ সবাই বলেন সালাম দিবেন তো বাসায় গিয়ে বউরে সালাম দিবেন তো বলেন সবাই আজকে থেকে শুরু করবেন তো বাসায় গিয়ে দরজা দাঁড়ায় বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বউ কই বউ মা এরে আজকে কোন ভূতে দৌড় দেবে জীবনে সালাম দিল না আজ থেকে আবার সালাম দে বুঝা গেল আজকের ওয়াজ কাজে লাগছে ঠিক আছে তো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের মাঝে মাঝে বাসায় বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে হাসতেছে কেন বুঝলাম না মুরব্বির হাসে গে ক 70 বছর গেছে গারে বাপ জীবনে খাওয়াই নাই আর কোন বিপদে ফেলাইতেছো আজকে বউ বলবে কি নতুন প্রেম হইছে নাকি তোমার খাওয়াইবেন তো ইনশাআল্লাহ বলে খাওয়াইবেন তো আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারেন না আমি কি আর অন্য দেশ থেকে আসছি নাকি আমি তো বাংলাদেশেরই পাবলিক আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারেন না আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে এটা কইছে ঠিক কত খারাপ হইছে সমাজ নিজের বউর সাথে দেখতে পারেন না বউরে তাহলে পাবলিক রে খাওয়াইবেন এটা কেন বউরে খাওয়াবেন তো কিছু কয় না আমার বন্ধুগণ আরো বলি মাঝে মাঝে স্ত্রী কাপড় ধুইয়া দিয়ে হেরা মনে মনে ভাবতেছি কি আমাদের কি বউর কামলা বানাই দিতেছে নাকি তাই কথা ঠিক আছে তো আরে রসুল তো মাঝে মাঝে বলতেন আমার নবীজি ঘরে গিয়ে বলতেন আয়েশা তুমি গোশত তৈরি করো আমি রুটি তৈরি করি সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি গোশতের টুকরোটা মুখে নিয়ে চাবাইয়া প্লেটে যেখানে রেখে দিয়েছি আমার স্বামী কলিজার টুকরো বিশ্ব নবী সেই গোশতের টুকরো মুখে নিয়ে চাবাইতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা যেখানে গ্লাসে ঠুট লাগাইয়া পানি পান করতেন নবীজি ওখানে ঠুট লাগিয়ে পানি পান করেছেন সুবহানাল্লাহ একদিন নবীজি ঘরে এসেছেন এসে দেখেন আম্মা জান আয়েশা কাপড় পরতেছেন তো নবীজি দেখলেন আয়েশা কাপড় পরতে পারতেছেন না বলেন আয়েশা আল্লাহ তোমার কম সুন্দর বানায়নি কাপড় তো পরতে পারতেছ না আম্মা জান আয়েশা বলছেন আপনি কেমন স্বামী আমার যে আমার একটা কাপড় পরাইয়া দিতে পারেন না নবীজি আসলেন আম্মা জান আয়েশাকে কাছে বসালেন চিরুনি হাতে নিলেন চুলে তেল দিলেন চুলগুলো আছড়াইয়া দিলেন চুল বেনি করে দিলেন নিজের হাতে কাপড়টা পরাইয়া দিলেন সুবহানাল্লাহ জোরে বলা লাগবে আমি বলতেছি সমাজকে সুন্দর করবার কৌশল আপনাদেরকে টিপস দিচ্ছি কেন আজকে সমাজ বিবর্জিত হচ্ছে স্বামী স্ত্রীতে মিল নাই সন্তান ভালো হচ্ছে না পরিবারে শান্তি নেই হাজার কোটি টাকার মালিক বউ এক বিছানায় ঘুমায় স্বামী আর এক বিছানায় ঘুমায় টাকা মানুষকে শান্তি দিতে পারে না শান্তি হলো দিলে এজন্য আজকে চিন্তাই করতে এখানে এই কথাগুলো বলে যাচ্ছি এজন্য মাঝে মাঝে স্ত্রীকে সময় দিবেন কিছু কয় না আরে আপনি আপনার গার্লফ্রেন্ডকে 1 কোটি টাকার মোবাইল হাতে দিয়া যতটুকু না খুশি করতে পারবেন আপনি আপনার
স্ত্রীর হাতে একটা বাদামের বিসি দিলে তার চাইতে বেশি খুশি করতে পারবে ঠিক কি না বলেন ওটা আপনি করতে পারেন পারেন কথাগুলো বুঝো আমার দিকে তাকান সমাজকে সুন্দর করেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি আরো কিছু কথা বলবো রাত্র বেশি হয়ে যাচ্ছে তো এর জন্য সংক্ষেপ করে করে বলে যাই আজকে বাসায় গেলে আপনারা তো বউরে বানাইছেন কামলা কাজের বুয়া বানাইছেন কটিয়া দিতে এগুলো আসেনি দেখেন তো এক মিনিটে বইলা দিই বউ ঘুম থেকে উঠে উঠে ঘর মোছা লাগবে ওয়াশরুম পরিষ্কার করা লাগবে পুরো বাড়ি মোছা লাগবে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাতে হবে বাচ্চাদের পরিষ্কার করতে হবে স্কুলে টিফিন তৈরি করতে হবে স্কুলে নিয়ে যেতে হবে ঘরের সবাইকে নাস্তা দিতে হবে মা বাবার কাপড় ধুয়ে দিতে হবে কেউ অসুস্থ থাকলে তার পাশ মুরুখ থাকলে তাও দেখতে হবে ছাগল গরু থাকলে তাও দেখতে হবে সব কিছু ঠিক করে দুপুরে খাবার খাওয়াতে হবে আবার বিকালের জন্য তৈরি করতে হবে ওই বেচারে কাজ করতে 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 রাত্রে যে কোন সময় না খেয়ে ঘুমায় গেছে একটা স্বামী নেই জিগায় না বউ তুই খাইছিস নি কথা বলেন না কেন বউরে কি কাজের বুয়া পাইছেন নাকি সমাজ সুন্দর করে ফেলবেন আপনারা একজন দিয়ে হবে না রব দুজনকে দিয়েছেন দুই মেরুর থেকে এক জায়গায় এনেছেন সৌন্দর্য বর্ধনের জন্য সমাজকে সংস্কার করবার জন্য ইনশাআল্লাহ আজকে আপনারা পারেন বউরে নিয়ে সিনেমা হলে যাইতে পারেন স্ত্রীরে নিয়ে মার্কেটে যাইতে পারেন স্ত্রীরে নিয়ে ঘুরতে যাইতে পারেন লজ্জা হয় মহিলাদেরকে নিয়ে সব জায়গায় যাওয়া যায় মসজিদে যাওয়া যায় না কি আফসোস দুনিয়ায় সব করতে পারেন বউরে নিয়ে মসজিদে যাইতে পারেন না কয় ফেতনা কষ্ট পাইলেন আমার কথায় আল্লাহর ওয়াস্তে কষ্ট নিয়ে না দেখেন সামনে কি বলতে চাই সুতরাং এক নাম্বার গুণ অহংকার করা যাবে না বলেন যাবে না এই কটিয়াদি এলাকায় যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন মিল ফ্যাক্টরির মালিক কলকারখানার মালিক শিল্পের মালিক গাড়ির মালিক বাড়ির মালিক বানিয়েছেন আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না আপনাকে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছেন ঢাকা শহরে বাড়ি আপনি ঢাকা থেকে বাড়িতে আসবেন আপনার গাড়ি কোটি টাকার হেরিয়ার প্রাডু রেঞ্জ রোভার কোটি টাকার গাড়িতে বসে আছে গাড়ি যখন জেমে পড়েছে এমন সময় আপনার কোটি টাকার গাড়ির গ্লাসের সামনে ভিক্ষুক এসে বলছে স্যার আমাকে দশটা টাকা দেন আল্লাহ আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে আমি ভিখারি মানুষ আমার ঘরে আমার বাবা প্যারালাইসিস বাচ্চাটাকে ঔষধ দিতে পারি না দশটা টাকা দিয়ে যান ও টাকাওয়ালারা শোনো আপনি গাড়ির গ্লাস খুললেন না গরিবের হাতে দশ টাকা দিলে আপনার কোয়ালিটি যাবে গরিবকে দশ টাকা দিতে গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে আপনি ফকিরের হাতে দশ টাকা দিতে পারলেন না অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন চাইনিজে বসেন নাস্তা করেন দুই চার হাজার টাকা বিল তুলেন যাওয়ার সময় ওয়েটারকে পাঁচশো এক হাজার টাকা বকশিশ করে যান আপনি যখন একই মানুষ রিক্সায় উঠে রিক্সার ড্রাইভার যদি দুই থেকে পাঁচ টাকা বেশি চায় ও কত্ত ভাষায় গালিও দেন সুযোগ থাকলে তারে পিঠা কেমন আদর্শের মানুষ তুমি ও মুসলমান ভালো করে মনে রাখো হাত জোড় করে বলে দিয়েছি যে আল্লাহ আপনাকে দশ ডলার মালিক বানাইছে আপনি যদি অহংকার করেন আমার আল্লাহ চাইলে থাবড়াইয়া দশ ডলার থেকে গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না এই জন্য বন্ধুগণ ভালো করে শোনো আমার আল্লাহ চাইলে টাকাওয়ালা তোমাকে গাড়ি থেকে নামাইয়া সেরা কাপড় পরাইয়া ফকিরের মতো ভিক্ষার ঝুলি হাতে ধরাইয়া রাস্তা দাঁড় করে রেখে দিতে পারে আর আমার আল্লাহ ওই ফকিরকে সুন্দর জামা পরাইয়া কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না এজন্য আমার আল্লাহ বললেন الذين يمشون على الأرض هونا الله بل نوبندا دنيا سو
জমিনে বেঁচে থাকলে অহংকার করবা না আমি আল্লাহ সব ছেড়ে দিতে পারি অহংকার করলে ছেড়ে দিতে পারি না সুতরাং যারা আছেন আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আমরা অহংকার করব সবাই কথা দেন আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আমার আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুনুল জাহিলুনা قالوا سلاما আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে নিজেকে আমি আল্লাহর গোলাম মানে করবে বাবারা শুনো আমার আল্লাহ বলেছেন আমার বান্দার দুই নাম্বার গুণ আমার বান্দাকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না মারলে মারির জবাব দিবে না গীবত শিকায়ত সমালোচনা করলে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করলে জবাব দিবে না আমার গোলাম যারা হবে আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব না দিয়া ওই যেই ব্যক্তি গালি দিয়েছে তার জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায় কোন সুবহানাল্লাহ আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে কথা দেন সবাই গালি দেওয়া যাবে আল্লাহ গোলামের তিন নাম্বার গুণ আমার আল্লাহর পরের আয়াতে বললেন ওয়াল্লাযীনা يَبِيتُونَ لِرَبِّهِمْ سَجَدًا وَقِيَامًا الله বললেন ও বান্দারা দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আমার গোলামের তিন নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়লে রুকু করবে আমি আল্লাহর পায়ে সাজদা করবে আমি আল্লাহর পায়ে সুজদা ওয়া কিয়ামা সাজদা আমার জন্য দাঁড়ানো আমার জন্য রুকু আমার জন্য সুতরাং আপনাদের এলাকার যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে মাজারে মাজারে গিয়া সাজদা করে আল্লাহর কসম আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না ঠিক কি না আওয়াজ করে বলেন কেউ আসেনি মাজারে গিয়ে সাজদা দে কিছু কয় না পিশাবের পায়ে সাজদা দে ওরে বাবা বাদ দে ওইগুলো এগুলো হারাম রব বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ যারা আমার সঙ্গে শরীক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ তাদের জন্য জান্নাত হারাম ওয়া মাওয়াহুন নার তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম ওয়া মা লিল জালিমিন মিন আনসার কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী নাই এজন্য আমরা শিরিক করব বলেন শিরিক করব মাজারে সেজদা দিব পিশাবের পায়ে সেজদা দিব গান বাজনার মেলা উরুসে যাব সবাই না কয় না মন হইতেছে এরা যায় মনে হয় কোন জায়গায় যায় মনে হয় হ্যাঁ কি আপনারা কোন না কেন যাবেন মাজারে সেজদা কয়টা গুণ বলছি এক নাম্বার অহংকার করা যাবে দুই নাম্বার গালি দেওয়া যাবে তিন নাম্বার রুকু সেজদা কার পায়ে চার নাম্বার গুণ আমার আলোচ্য আয়াত চার নাম্বার গুণ আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না عذاب جهنم إن عذابها كان غراما আমার আল্লাহ বলেছেন মুসলমানেরা দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারা গারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল চলে আসার আগে আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইবে আমি আল্লাহ তার জিন্দেগির অপরাধ গুলাকে মাফ করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না আল্লাহু আকবার বলে এজন্য আল্লাহকে চিনেন ও মুসলমানেরা শুনো
আজ দুনিয়া 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 বলে পাগল একদিন দেখবা তোমাদের কটিয়াদির চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী সাহেব থাকবেন না একদিন এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে এমপি সাহেব থাকবেন না একদিন জমিদারের বাড়ির জমিদার বাড়ি থাকবে জমিদার থাকবেন না একনি আপনার এলাকার টাকাওয়ালার সম্পত্তি দিয়ে বানানো বিল্ডিং আর বাড়ি থাকবে থাকবেন না শুধু আপনি আপনি সব ঢুকা শোনো শোনো কি বলতে চাই যুবকেরা শোনো তোমাদেরকে কি বলতে চাই দুনিয়া কত নম্বরে ঢুকা বুঝবার চেষ্টা করো ও ভাই দুনিয়া একটা ধোঁকা আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন কি বলতে চাই দুনিয়া কত বড় ধোঁকা ভালো করে শুনো আল্লাহ কি বলেছেন দুনিয়া কত বড় ধোঁকা ভালো করে বুঝরে ভাই যার জন্য এত কিছু করলা কিয়ামতের দিন কেউ তোমার কাছে থাকবে না ও মুসলমান আমার কথা বুঝো রব কি বুঝাতে চায় বুঝো একদিন আপনার এই এলাকার ভিতরে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সবাইকে মনে রাখলেন যাকে ভুলে গেলেন তিনি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে কাজ করলেন বাড়িতে টেলিফোন দিয়ে স্ত্রীর খবর নিলেন ভাই বোনের খবর নিলেন ব্যবসা বাণিজ্যের হিসাব ঠিক মতো করলেন কিন্তু যাকে এত কিছু করতে গিয়া ভুলে গেলেন তিনি হলেন আল্লাহ ঠিক না ও মুসলমান তাহলে দুই মিনিটে শোনো সারাদিন বিজনেস করেছো কয়েক লাখ টাকা ইনকাম করেছো লাখ টাকা ইনকাম করে সারাদিন ব্যবসা বাণিজ্য করে সন্ধ্যার পরে কেসের বাক্স খুলেছ টাকা আমার বিজনেস আমার সম্পত্তি আমার মার্কেট আমার দোকান আমার খুলেছ এই মুহূর্তে তুমি টাকা গুনতে গিয়েছ বুকা জানো না হতে পারে তোমার কেসের বাক্সের ভিতরে আজরাইল বসা আজরাইল আল্লাহরে বলছে আল্লাহ ও চেয়ারে বসে কেসের বাক্সে হাত দিয়ে বলতেছে টাকা তার বিজনেস নাকি তার বাড়ি ঘর তার আল্লাহ সবাইকে মনে রাখছে একটাবার তোমাকে মনে রাখে নাই রব বলো ওরে টাকা গুনতে দিব রব বলেছে ওর কান বরাবর গরম একটা থাপ্পড় দে টাকায় তো হাত দিয়েছে আজরাইল দিছে থাপ্পড় দেখা যায় চেয়ারে বসা ব্রেন স্ট্রেট আছে না নাই ও যুবক শোনো তোমার পাসপোর্টে আমেরিকার স্টুডেন্ট ভিসা নিয়েছ তোমার পাসপোর্টে ইউকের ভিসা নিয়েছ তুমি স্পোর্টস ভিসায় বউ বাচ্চা নিয়ে ইংল্যান্ডে আমেরিকায় চলে যাচ্ছ দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিচ্ছ এই আমি একটা উন্নত কান্ট্রিতে যাচ্ছি আমি ফ্রিডম লাইফ কে স্পেন করতে যাচ্ছি আমার জীবন অনেক স্ট্রাগল করেছি জিন্দেগি সুন্দর করতে উন্নত রাষ্ট্রে চলে যাচ্ছি সবার কাছ থেকে বিদায় নিয়া ব্যাগেজ লাগেজ ঠিক করেছ পাসপোর্টে ভিসা লাগানো রাত্রবেলা রেডি হইয়া পাসপোর্টটা বালিশ নিচে রাইকা ঘুমাইছ আগামী কালকে সকালবেলা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট সবার কাছ থেকে বিদায় নিলা সবাইকে মনে রাখলা মনে কত আনন্দ আগামী কালকে ইউরোপ আমেরিকা চলে যাচ্ছ পাসপোর্টটা বালিশের নিচে বুকা তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা আজরাইল বলছে আল্লাহ ও আগামী কালকে বিদেশে চলে যাইব ও যা বলতেছে সব নাকি তার একটাবার তোমার কথা বলল না সব নাকি তার হে আর বহুত বড় হয়ে যাইতেছে আল্লাহ বলছেন দেখ কান বরাবর গরম থাপ্পড় আজরাইল তো দিছে দেখা যায় বহুত লোক ঘুমের ঘরে হার্ট অ্যাটাক নাই নাই শেষ দুনিয়া শোনো দুনিয়া কত নিমক হারাম দুনিয়া বুঝো তোমাদেরকে দুনিয়া বিমুখ করে রবকে চিনাতে চাচ্ছি বুঝো কি বলতে চাই তোমাদের এই মসুয়া ইউনিয়নের একজন বিশিষ্ট শিল্পপতি একটা ছেলে তিনতলা একটা বাড়ি বানাইছে একতলা রৌপ্য দিয়া আরেকতলা স্বর্ণ দিয়া আরেকতলা ডায়মন্ড দিয়া এই বাড়িতে সিরামিক্স এনেছে অস্ট্রেলিয়ার থেকে টাইস এনেছে কানাডার থেকে গ্লাসের ফিটিং এনেছে অস্ট্রেলিয়ার থেকে ডিজাইন করা বাড়ি স্টাফ লিস্ট একটা বাড়ি এই বাড়ি উদ্বোধন হবে পুরো পুরো দেশের মানুষ আশ্চর্য এত কোটি টাকা যুবকটা পাইল কই এত সুন্দর বাড়ি বানাইলো কেমনে হয়তো পৃথিবীর বড় বড় রাজা বাদশাদেরকে দাওয়াত করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দাওয়াত করেছে সবাই স্টেজে বসা লাখ লাখ মানুষ সামনে বসা আজকে উদ্বোধন করা হবে ফিতা কাটা হবে দেখবো কটিয়াদির কার ছেলে ওই ছেলেটা এত টাকা পাইলো কোথায় এত সুন্দর বাড়ি বানাইলো কেমনে যুবক তো একদম ঘোষক মাইকে ঘোষণা করছে যে
যিনি বাড়ি বানাইছেন উনি এখন আপনাদের সামনে বক্তৃতা করে বলবেন তিনি কে হয়তো যুবকের হাতের গড়ির দাম 2 কোটি টাকা পাথরের দাম 5 কোটি টাকা গ্লাস হয়তো 2 কোটি টাকা পায়ের জুতা হয়তো 1 কোটি টাকা কোটি টাকার জিনিসটা যুবক দাঁড়াইছে বাড়ি আমার টাকা আমার সম্পত্তি আমার আমি এলাকার সবথেকে বড় টাকাওয়ালা এই চিন্তা করে যুবক হয়তো মাইক্রোফোনের সামনে গিয়া কথা বলবে বাড়ি আমার সো জানেই না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা আজরাইল বলছে আল্লাহ ও আমসিক ও আত্রুক ও একটু পরে বলবে বাড়ি তার একটু পরে বলবে সম্পত্তি তার রব বলো জবান দিয়ে কথা বলতে দিব না বন্ধ করে দিব আল্লাহ কো দে না দেখবেন কথা বলতেছে কথা নাই বন্ধ হয়ে গেছে গামতেছে স্ট্রোক করেছে অ্যাপেন্ডিক্সের ব্যথা ধরেছে হঠাৎ করে স্টেজে পড়ে মরে গেছে এমন লোকের অভাব নাই রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক বিরব্বিকাল কারীম এই মানুষ কে তোদেরকে দুখা দিয়েছে কে তোদেরকে বিভ্রান্ত করেছে আমার মত মহান রব থেকে অথচ আল্লাযী খালাকাকা আমি তোদেরকে বানাইছি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হলে আমি রেখে দেই যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনো কি বলতে চাই এখানে যুবক যারা আছো যুবক যুবক যারা আছো আমিও তোমাদের মতো জওয়ান রে ভাই আমার কথাটা শোনো না কি বলতে চাই ও জওয়ানেরা আজকে তো তোমরা দুনিয়া দুনিয়া তুমি আছো আর তোমার গার্লফ্রেন্ড আছে ঠিক না এই তো তোমার দুনিয়া শোনো আমি তোমাকে কি বলতে চাই ও যুবক কেরা শোনো তুমি যেই মেয়ের সাথে প্রেম করো তোমার প্রেমিকা তোমার গার্লফ্রেন্ড হতে পারে তার চামড়া বড় বিউটিফুল তার চেহারা বড় স্টাইলিস্ট তার মুখের কথা শুনলে বাতির প্লিট ফালাইয়া কুত্তার মতো দৌড় দৌড় যুবক শোনো কসম রব্বে পাকের জাতের এই তোমার প্রেমিকা যার জন্য জিন্দেগি নষ্ট করে দিলে এই সুন্দরী মেয়েটা কসম রব্বে পাকের জাতের আজকে রাত্রে যদি মইরা যায় 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পোকা পোকা যুবক তুমি যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ যার সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ যার সাথে সম্পর্ক করতে গিয়ে ফেনসিডিল ইয়াবা ধরেছ যার সাথে সম্পর্ক করে দেশে বিদেশে ইনকাম করে সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছ জিন্দেগি ওই মেয়ের পিছনে নষ্ট করেছ বুকা যুবক তুমি জানো না ওই মেয়েটা হয়তো আগামীকালকে সকালবেলা তোমার চাইতে স্মার্ট তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে যদি পেয়ে যায় হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না আফসোস দুনিয়া বোন তোদেরকে বলছি যারা শুনছ তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে একটা ছেলে টাকা পয়সা দেখে তার প্রেমে পড়ে গিয়েছে বোন তুই জানিস না এই দুনিয়াটা ধোঁকা এই ছেলে হয়তো কলেজের কথা বলে অফিসের কথা বলে অন্য কোন মেয়েকে নিয়ে চাইনিজে বসে আড্ডা দিতে পারে অন্য কোন মেয়েকে নিয়ে পার্কেও যেতে পারে আমিও প্রেমিক আমিও প্রেম করি তুমিও প্রেম করো প্রেম যদি করতে হয় রবের সাথে প্রেমটা করো আল্লাহকে ভালোবাসতে শিখো রবের সাথে সম্পর্ক করো না কেন প্রেম তো করেছেন আমার আল্লাহ আমার রসুলের সাথে আমার আল্লাহ মাঝে মাঝে আমার রসুলকে ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফা আনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া চাদর ওয়ালা চাদর খুলো ওয়া কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও ও বন্ধু হাবিবুল্লাহ তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে আল্লাহু আরশ ইস্তাওয়া আমি আরশে আজিমে একা ভাল লাগে না বন্ধু তুমি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে আছো শান্তিতে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি রব তোমার জন্য ঘুমাই না ও বন্ধু একটাবার কম্বলের নিচ থেকে বের হও একটাবার বিছানাটা ছাড়ো ঠান্ডা পানি দিয়ে অজু করো সেজদায় গে সুবহান রব্বিয়াল আলা বলে আমাকে ডাক দাও আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না সাথে সাথে তোমার গড়ে দরজায় হাজির হয়ে যাব রব তার নাম তুমি কেমনে সেই রবকে বইলে যাও কেন সেই রবকে বইলে যাও ভাই তোমরা সেই রবকে বইলে যাও না রবকে জানো নি তোমরা রব তো সে সারাদিন নাফরমানি করবার পরে আমরা যখন রাত্রবেলা ঘুমাইয়া যাই ফেরেশতারা নোটিশ করে আল্লাহ
সারাদিন নামাজ পড়ে নাই, সারাদিন বেঈমানি নাফরমানি করছে, রব এখন কি করব? আল্লাহ বলেন ও ফেরেশতারা, বান্দাটা তো আমার, আমার বান্দা সারাদিন নাফরমানি করছে, দুনিয়া তো বানাইছি কোন বলে, আর আমার বান্দাকে তো কোন বলে বানাই নাই, আমার হাত দিয়ে বানাইছি, ও ফেরেশতারা আমার বান্দা ঘুমিয়ে গেলে নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, মুখের ছিদ্র খোলা, শরীরে আরো বহুত ছিদ্র খোলা, আমার বান্দার শরীরে পোকা মাকড় ঢুকে যেতে পারে, বিচ্ছু আমার বান্দাকে কাটতে পারে, বান্দা আমাকে ভুলে গেছে, আমি আমার বান্দাকে বলবো না, যাও ১৯ জন ফেরেশতা দিয়া সারা রাত বান্দাকে পাহারাদারের ব্যবস্থা করে দাও। এজন্য আল্লাহ কি ভুলে যাইও না, কষ্ট হচ্ছে নি আপনাদের? তোমাদেরকে বলতে চাই, রবকে না বললে কি হতে পারে দেখেন, সামনের দিকে নিয়ে যাই, আল্লাহর সাথে সম্পর্ক করেন, যা চাইবেন পৃথিবীতে তাই পাইবেন। একটা সেজদার দাম কত শুনে শুনে আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, ও মুসলমানেরা কথাগুলো দিল দিয়ে বুঝো, আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলো, দুনিয়ায় তোমার গুনাহ থাকবে না। বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বরের জামানায় কেউ যদি গুনাহ করত তার দরজার মধ্যে সকাল বেলা লেখা থাকতো কে কি অন্যায় করেছে। একটা লোক এলাকায় জিনা করেছে, জিনা করবার পরে পয়গম্বর মুসা এলাকার মানুষদেরকে সাথে নিয়ে যুবকটাকে গ্রাম থেকে বের করে দিয়েছেন। যুবকটা গ্রাম ছেড়ে চলে গিয়েছে, জঙ্গলের মধ্যে মুসা আলাইহিস সালাম তাকে ফেলে দিয়েছে। এই যুবকের গাড়ি আছে, বাড়ি আছে, স্ত্রী সন্তান মা বাবা আছে, যখন জিনা করবার পরে তাকে গ্রামের মানুষ গ্রাম থেকে বের করে দিয়েছে, জঙ্গলের ভিতরে পৌঁছে গিয়েছে, মুসা বলে দিয়েছেন কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না, কেউ যায় না। একদিন দুই দিন হয়ে গিয়েছে, বান্দা চিন্তা করে হারে দুনিয়ায় তো আমার কত বন্ধু ছিল, আজ বিপদে কেউ আসে না, আমার কলেজের টুকরো সন্তান আমাকে দেখতে আসে না, আমার স্ত্রীও আমাকে দেখতে আসে না, মা বাবা পর্যন্ত আমাকে দেখতে আসে না। এইভাবে যুবকের একদিন দুই দিন করে দশটা দিন যখন চলে গিয়েছে, যুবক মরে যাবে আর বাঁচবে না, খাবার নাই পানি নাই, কাউকে যখন পায় না জিনার আসামি, কেউ যখন তার পাশে যায় না, বুঝতে পেরেছে এই মুহূর্তে আল্লাহ ছাড়া আর কেউ নাই, এবার উপর দিকে হাত উঠে দিয়েছে আর গভীর রাতে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ কেউ আমাকে দেখতে আসে না, কেয়ামতের দিন ভুলে যাওয়ার কথা দুনিয়ায় তো ভুলে গিয়েছে, যাদের জন্য চুরি করে খাবার দিয়েছি, কষ্ট করে শয়তানি নাফরমানি করে টাকা দিয়ে যাদেরকে বাড়ি বানিয়েছি, আয় আল্লাহ আমার বিছানায় তারা ঘুমায় আমার বাড়িতে থাকে, আমি জঙ্গলে থাকি আমার খবর নেয় না, আয় আল্লাহ আমি তওবা করলাম, তুমি তো বলেছো সাকারাতের আগে তওবা কর, বুঝতে পেরেছি অপরাধ করেছি, আমি যদি মরে যাই আমার তওবা কবুল করো, আর আমি যদি বেঁচে যাই কথা দিলাম আর জীবনে অন্যায় করব না। কথা বলে বান্দা যখন গভীর রজনীতে চুকের পানি চড়ে সেজদায় পড়ে গিয়েছে, বাইরে জানো না জানো না সেজদার কত দাম জানো না, বান্দা যখন সেজদায় গিয়ে কান্দে, আল্লাহ তাআলা সাথে সাথে আজরাইল পাঠাইয়া এই লোকটার জীবন সংহার করে মেরে ফেললেন, যুবকটা মরে গিয়েছে। এবার মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মুসা, গভীর রাতে মুসা ঘুম থেকে উঠে বললেন, আল্লাহ তুমি আমাকে কেন ডাকলে এত রাত্রে? আল্লাহ বলছেন, মুসারে জঙ্গলের ভিতরে আমার একজন পাক্কা ওলি জান্নাতি বান্দা মরে পড়ে আছে, তার জানাজা কাফনের ব্যবস্থা করো। মুসা বলছেন, আল্লাহ কোন জঙ্গলে যাব, কে মরছে? আল্লাহ বলেন, মুসা আমার পাক্কা ওলি জান্নাতি, আল্লাহ আমি একা যাব না, বনি ইসরাইল নিয়ে যাব। আল্লাহ বললেন, বনি ইসরাইল নিয়ে যাও। মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এমন এক জাতির নবী, আমার জাতি তো ফিরি ফিরি যাবে না, বাকিতে বিশ্বাস করবে না, আপনি বলেন আল তোমার ওলির জানাজায় গেলে আমাদের লাভ কি, আমাদেরকে বলে দেন। আল্লাহ জানাইয়া দিলেন, মুসারে আমার এই ওলির জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলা। মুসা ঘুম থেকে বানি ইসরায়েলকে উঠালেন,
সবাই দৌড়ে জঙ্গলে গিয়েছে যাওয়ার পরে সবাই দেখতে পাইলেন এই ডাকাত বদমাশ জিনাকার মুসা আল্লাহকে বলছেন আল্লাহ আপনি বললেন ওলি আমি তো দেখি যারে পিটাইয়া গ্রাম থেকে বাইর করছিলাম সেই বদমাশ আল্লাহ বললেন মুসা রে তোমাদের কাছে এই লোকটা খারাপ হতে পারে ঠিকই ইন্তেকালের আগে আমার বান্দা উপর দিকে হাত উঠায়া আমাকে যখন আল্লাহ বল ডাক দিয়েছে দুনিয়ার কেউ আমার বান্দার ডাক শুনে নাই সত্য করে দুনিয়ায় কেউ আমার বান্দার কাছে যায় নাই বান্দা বিপদে পড়ে যখন আমাকে ডাক দিয়েছে আমি আল্লাহ সহ্য করতে পারি না সাথে সাথে আমার বান্দা ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছি আল্লাহু আকবার বলে এজন্য সেজদার দাম কত এক মিনিটে বুঝো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে যখন তৈরি করলেন জিবরাইল আল্লাহর কাছে বলছেন আল্লাহ তোমার কাছে জানতে চাই পৃথিবীতে সবথেকে দামি জিনিস কি কি করলে তুমি আল্লাহকে খুশি করা যায় আল্লাহর সোজা উত্তর ছিল জিবরাইল রে যখন বান্দা আমার কদমে সেজদায় পড়ে যায় আমার কদমে একটা সেজদা যদি কোনো বান্দা দেয় এক পাল্লায় রেখে দেয় আরেক পাল্লায় জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন যা আছে সব যদি আরেক পাল্লায় উঠাইয়া দেয় আমি আল্লাহর কাছে একটা সেজদার পাল্লা বাড়ি হয়ে যায় আল্লাহু আকবার বলেন আল্লাহ এবার জিবরাইল বুঝতে পারলেন আল্লাহ বান্দার সেজদায় খুশি হয়ে যায় জিবরাইল সাথে সাথে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন দুই বর্ণনা কেউ বলেছেন তিরিশ হাজার বছর কেউ বলেছেন একাধারে তিরিশ লক্ষ বৎসর সেজদা দিলেন লম্বা সেজদা দিলেন তিরিশ লক্ষ বৎসর সেজদা দেওয়ার পরে জিবরাইল মাথা উঠালেন আর মনে মনে ভাবলেন আল্লাহ আমার খুশি হয়ে গেছেন এত লম্বা সেজদা দিলাম এবার আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ এত লম্বা সেজদা দিয়েছি বলেন না আপনি আমার সেজদায় খুশি হয়েছেন কিনা আল্লাহ বললেন জিবরাইল রে তোমার প্রশ্নের জবাব দিব একটু পরে আগে আমার আরশে আজিমের দিকে একটু তাকাও জিবরাইল আরশে আজিমের দিকে তাকায় তাকায় ওখানে লেখা দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে জিবরাইল বলছেন আল্লাহ আমি আপনার কাছে বললাম এত লম্বা সেজদা দিলাম খুশি হইলেন কিনা আর আপনি আমাকে আরশে আজিমে কালিমা দেখাই দিলেন ব্যাপার কি আল্লাহ বললেন জিবরাইল রে তাহলে তুমি শোনো এই কালিমাটা আমি আমার আখিরি জমানার নবীকে হাদিয়া দিলাম আমার আখেরি জামানা নবীর উম্মতেরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজে সত্র রাকাত ফরজ নামাজ পড়বে প্রত্যেকটা রাকাতে দুইটা করে সেজদা দিবে প্রত্যেকটা সেজদায় গিয়া আমার বান্দারা কমপক্ষে তিনবার সুবহান রব্বিয়াল আলা বলবে আমার বান্দা যখন সেজদায় গিয়া একবার বলবে সুবহান রব্বিয়াল আলা ও জিব্রাইল তুমি যে তিরিশ লক্ষ বছর সেজদা করে যে সওয়াব পাইছো আমার আখিরি জামানার বান্দারা একটা সেজদায় গিয়া যখন একবার সুবহান রব্বিয়াল আলা বলবে ওই একবারের সুবহান রব্বিয়াল আলার সওয়াবকে আমি চল্লিশ লক্ষ গুণ বাড়াইয়া তোমার চাইতে বেশি সওয়াব দিয়া দিলা আল্লাহু আকবার কি দাম এক একটা সেজদা কি দাম এক একটা সেজদা কিন্তু আমরা সেই রবকে ভুলে যাই এই রবের কদমে সেজদা দিতে পারি না কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে একটু হাত দেখান দেখি এখন কার কার কষ্ট হচ্ছে হ্যাঁ অনেক কষ্ট হইতেছে এত কোন ওয়াজ করলাম বারোটা হয়ে যাইতেছে কথা বলবো না বারোটা হয়ে যাইতেছে আরে না নামাজ পড়বেন না কেউ পড়ে কষ্ট হচ্ছে সংক্ষেপ বলবো কেউ উঠবেন না একটা মনোযোগ দিন কোথায় আপনাদেরকে নিয়ে যেতে চাই আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই শোনেন মুসলমানেরা রব কে চিনুন আচ্ছা বলেন তো আপনারা আমাকে একটা কথা বলেন
কোরআন চিনি না এখানে কে আছেন যার দুশমন নাই কেউ আছেন যার দুশমন নাই সবার দুশমন আছে কম বেশ রব বলেছেন বান্দা দুশমন থেকে বাঁচার জন্য তাবিজ দেওয়া লাগবে না কবজ করা লাগবে না কারো কাছে যাওয়া লাগবে না এটা কোরআন দিয়েছে আল কোরআন কোরআনকে সাথে রাখ পৃথিবীর সকল অ্যাটম বম যদি তোর সামনে রাখা হয় কোরআন তোকে বাঁচায়া দিবে এই কথা বললে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন আলোচনা লম্বা হয়ে যাবে যেতে চাই না এদিকে কোরআন আরে খালি কোন নামাজকে পড়তে বলবো হ্যাঁ আমার ভাই বলতো সিলেটি ভাষা মানে আমি যদিও ঢাকা শহরে থাকি জন্ম তো সিলেট শহরে এই জন্য আপনারা সিলেটি ভাষা কি বুঝেন আপনারা কি কয় বুঝে কয় দেখি আমি সিলেটে সার্ভিস রেখে যাক আল্লাহ আমাদেরকে কবুল করুক খুব মনোযোগ দিয়ে শুনে এমন একটা জায়গায় আপনাদের কি কামিয়াব এজন্য আবার বন্ধুগণ মনে রাখবেন আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে দিন মুছে দেওয়ার জন্য মানুষ কৌশল করবে না করবে না বিভিন্ন লাইনে কেউ গান দিয়ে কেউ বাজনা দিয়ে কেউ মারিফতের নাম দিয়ে কেউ শয়তানি করে সুদের মাধ্যমে অন্যায়ের মাধ্যমে সমাজ নষ্ট করতে চাইবে কেউ ইসলাম থেকে মানুষকে খ্রিস্টান বানাবার চেষ্টা করবে রব বলেছেন কারো কৌশলে কাজ হবে না আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআনে কারিমে বললেন ওয়া মা কারু ওয়া মা কারু আল্লাহু খাইরুন আল্লাহ বলছেন বান্দারে কাফের বেঈমানেরা অন্যায়কারীরা কৌশল করে তোমাকে দমাইয়া দেওয়ার বান্দা তুমি আমার সাথে থাকো কাফের বেঈমানেরা জানে না তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড় কোন ঠিক কিনা আমার আল্লাহ আরেক জায়গায় বললেন না কাই দেশ شيطاني كان ضعيفا الله বললেন বান্দারে কাফের বেঈমানেরা যত কৌশল করুক তোমার বিরুদ্ধে জালেমেরা যত কৌশল করুক তাদের সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল আল্লাহু আকবার আল্লাহর সাথে সম্পর্ক করেন আচ্ছা আপনারা অনেকের কাছে অনেক কিছু চান না যে আমি যদি অমুকের মতো হইতে পারতাম আমি যদি টাকাওয়ালা হইতে পারতাম আমি যদি এমন হইতে পারতাম কেন রে বাবাই চিন্তা আপনারা পারেন না আল্লাহকে বলতে রাত্রিবেলা আল্লাহ বলছেন বান্দা কেউ তোর কথা শুনবে না পৃথিবীর কাউকে 100% খুশি করতে পারবে না মা 100% খুশি হবে না বউ তো হবেই না বাচ্চাদেরকেও খুশি করতে পারবে না বান্দা পুরো পৃথিবীর লিখে দিলে ওদেরকে খুশি করতে পারবে না কিন্তু বান্দা তুই যখন একবার আমাকে আল্লাহ বলে ডাক দিস আমি সাথে সাথে খুশি হয়ে যাই সাথে সাথে খুশি হয়ে যাই এজন্য আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখছেন রব তোমার উপরে কোনো অভিযোগ আমাদের নাই কোনো অভিযোগ নাই তুমি আমাদেরকে ভালো রেখেছো আমরা কুড়ে ঘুরে ভাঙ্গা ঘুরে থেকেও আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি কি পারি না বলেন পারি কি পারি না এই দিকে কথা নিয়ে শেষ করে দেব মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই আল্লাহর সাথে সম্পর্ক করবেন শুনেন আপনাদের টাকা লাগবে না কিছু কয় না আপনারা টাকাওয়ালা হইতেছেন না সমাজে খুব সম্মানী হইতে চান না জান্নাত চান না তাহলে আজকে বলে দিচ্ছি আল্লাহর কাছে বলবেন একটা টিপস বলে দিচ্ছি কেমনে বলবেন রব বলেছেন সিস্টেমে যদি আমার কাছে বলতে পারো মরার আগে তোমার টাকাওয়ালা বানাইয়া নাই আসতে বললেন কেন আর একটু জোরে পড়েন না শুনুন দেখেন আমরা নিয়ে যাই আমরা ওদিকে খুব সংক্ষেপ কথা বলবো আমার বন্ধুগণ নবীজির কলিজার টুকরা মেয়ে তার নাম হজরতে ফাতেমা অনেকগুলো মেয়ে হজরতে ফাতেমাকে আপনারা বেশি চিনেন নবীজিও বিনোদন করতেন বিনোদন বুঝেন নি মজা করতেন মজা বুঝেন তো মস্কারা করতেন দুষ্টামি করতেন মজা করতেন সবাই নিয়ে আমরাও মজা করি আমাদের মজা দুষ্টামি থাকে শয়তানি থাকে নাফরমানি থাকে নবীজিও মজা করতেন নবীজি একা একা করতেন না নবীজি মজা করতে নিজের জামাই শ্বশুর সবাই রে বসে মজা করতেন চিত্ত বিনোদন ইসলামে হারাম না কৌশলটা আমাদেরকে শুনতে হবে জানতে হবে কেমনে নবীজি মজা করতেন এক মিনিটে বলে দিই যেন ইসলামে সবসময় মসজিদে বসে থাকবেন একবারে বোমের মতো হয়ে যাবেন এমন না ইসলামের চিত্ত বিনোদন হালাল তো ইসলামের রীতিনীতি আছে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসছেন কোথায় ডাইন সাইডে বসছেন হযরতে আলী
ওখানে বসছেন ওমর ওখানে ওসমান ওখানে আবু বকর মানে নবীজি কারো শ্বশুর কারো জামাই ঠিক না আলীর শ্বশুর আবু বকরের জামাই আবু বকরের সবাই এখানে বসছেন এখানে বড় বড় সাহাবীরা বসা নবীজি বলেন কি সব একসাথে বসছে সাহাবায়ে কেরাম বলেন হুজুর সবাইকে একসাথে বসাইছেন কিছু বলবেন না না সবাই নবীজি বলেন শোনো সব একসাথে বসছি ভালো লাগতেছে না কিছু খাবার দাবারের ব্যবস্থা করো আমরাও মুড়ি ভর্তা করি না কথা বলেন নাকি নবীজি বলেন যে আমরা কি করব খেজুর আনলেন বসলেন তো খেজুর খাইতে লাগলেন সবাইকে নবীজি একটা দুইটা করে খেজুর দিচ্ছেন তো আলী তো এখানে বসে আছেন আলী যিনি নবীজির চাচাতো ভাই ফাতেমার জামাই হাসান হুসাইনের কলিজার টুকরা বাবা আসাদুল্লাহিল গালিব আল্লাহর বিজয়ী বাক আল্লাহু আকবার বললেন না এই আলী আলী কিন্তু এত বড় দামি মানুষ যে খুব লম্বা ছিলেন না আলী কেমন ছিলেন জানেন না বাইটটা আপনারা কি বলেন খাটো লোকে কি বলেন বাইটটাই কোন বাইটটা ছিলেন এ বাইটটা বাইটটা বলতে কিছু বেশি বাইটটা আলী ছিলেন খাটো ছিলেন হযরতে আবু বকর এবং ওমর ছিলেন লম্বা খাটো ছিলেন আলী তো আলী আর আবু বকর ওমর এবং আবু বকর মাঝে মাঝে আলীরে বলতেন ও ভাই তুমি তো খাটো বাইটে আমরা লম্বা লম্বা মানুষ তে লাউকানা ওই যে লানা লাম নুন আলিফ লানা না লানা লানা চিনেনি লাম নুন আলিফ লানা কিন্তু লামও লম্বা আলিফও আর নুন এটা এই যে মাইকা মাঝখানে পড়ে রইছে তারা বলতেন দেখো আমরা আলিফ লাম কত লম্বা আর তুমি নুনের মতো বাইটে তোমার আর কি আছে সবাই মজা করতেন এই যে মজা করতেন আলী কি আর ছেড়ে দেওয়ার মানুষ আলী বলতেন শুনো যদি বাইনাল আলিফ ওয়াল লাম ওয়ান নুন যদি আলিফ এবং লামের মধ্যখানে আমি নুন না থাকি যে আলিফ লামের মধ্যখানে আমি নুন যদি বাইটটা না থাকি তে তোমরা হয়ে যাইবা না লামের মধ্যখান থেকে নুন বাদ দিলে কি হয় লা মানে কিচ্ছু নাই তিনি বলতেন দেখো আমারে যদি মধ্যখান থেকে সরা হতে তোমাদের কিচ্ছু নাই সুবহানাল্লাহ বললেন না কি মজা তো সবাই বসছেন নবীজি সবাই খেজুর দিছেন সবাই খেজুর খাচ্ছেন হঠাৎ নবীজি বলেন এক থামো থামো খেজুর খাওয়া বন্ধ করো সাহাবায়ে কেরাম বলেন কি রে নবীজি মন কাস্ত জীবনে করলেন না হঠাৎ বন্ধ করলেন সবাই লজ্জায় বন্ধ করে দিচ্ছেন নবীজি বলেন খাবার বন্ধ তো জি রাসূলুল্লাহ আচ্ছা বলে তো হাসি হাসি বলতেছেন এত বড় পেটুক এখানে কে এত বড় পেটুক পেটুক বুঝেন তো কম খায় কথা বললেন নাকি বেশি খায় এত বড় পেটুক এখানে কে আমি নবীজি বসা আমার সামনে বসে এত বেশি খায় সাহাবায়ে কেরাম বলেন আমরা বুঝবো কেমনে কে পেটুক সাহাবায়ে কেরামকে নবীজি বলেন যার সামনে খেজুরের বিচি আর দানা দেখবা বেশি হে তত বড় পেটুক সাহাবায়ে কেরাম বলেন এই কাজ কে করলো নবীজির সামনে বসে আমরা এমনি কমাইয়া খাই লজ্জায় আর এত বেশি খাইলো কেন খুঁজতে খুঁজতে সবাই দেখেন আলীর সামনে খেজুরের বিচির স্তূপ হয়ে গেছে ওমর বলছেন রে ভাই তুই এমন বাইটিয়া আরে এত বেশি খাইতে পারো লজ্জা আমরা খাই না আরে এত বেশি খাইছো লজ্জা দেও আলী তো ছাইড়া দেওয়ার লোক না আলী দাঁড়ায় একবার শোনো আমি তো ঠিক আছে পেটুক আমি বেশি খাইছি কিন্তু আমার চাইতো বড় পেটুক এখানে আছে সব একার আমি এটা পারবো না আমি তো খেজুর খাইয়া বিচিগুলো এখানে রাখছি আর এখানে এমনও পেটুক আছে খেজুর খাইছে খাইছে বিচিগুলো খাইছে সুবহানাল্লাহ বললেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন এটা বল কোনটা খেজুর খাইছে বিচিও খাইছে সবাই কুস্তে কুস্তে দেখেন নবীজির সামনে একটাও বিচি নাই এর তো হলো নবীজি বিচি খায় নাই নবীজি খেজুর খাইয়া বিচি আলীর সামনে রাখছে সুবহানাল্লাহ বললেন না অথচ একজন শ্বশুর একজন জামাই কি ভালোবাসা তাদের মধ্যে ছিল আর আমাদের দেশের শ্বশুর জামাই কটিয়া দিয়ে ধরেন সর দিয়ে হাঁটতেছে শ্বশুরের জামাই আমাদের দেশের তো জামাই কিছু তো যাওয়ার পর শ্বশুর ডাকো আব্বা কি হয়েছে ও তোমার কাছে সিগারেট আছে থাকলে সিগারেট আমার দাও আমি অর্ধেক খাইয়া তোমার দিতেছি আর দুজন এমন ভাবে লঙ্গি উল্টাই হাঁটতেছে মনে হয় দুই দুই লোভ জিতেছে কতক্ষণ ঠিক কিনা আমাদের বিনোদন নাই আসলে ইসলাম যে কন্ডিশন দিয়েছে এটা আমরা ভুলে গিয়েছি ঠিক কিনা বলেন
এজন্য ভালোবাসাটা পরিবারে আমি দিতে চাচ্ছি আপনাদেরকে শান্তি পাবেন খাবার নাই আরে আয়েশার ঘরে খাবার নাই ফাতেমার ঘরে খাবার নাই তাদের ঘরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন কে ভাই ভালো হয়ে গেছে কি কোন আপনি হ্যাঁ আরে আপনারা বুঝতেছেন না কি করুন তাহলে ফজর এখানেই পড়ি আমরা নাকি ও কি খুশি ঢাকায় জুমা পড়াইব কে শুধু কথা দিয়ে আসছি তাহলে আসতামই না কালকে জিনাইদা ছিলাম কত দূর থেকে আসছি না রে ভাই বলছি না সংক্ষেপ করে বলে দিই শুনেন তাহলে আবার মুসলমান বন্ধুগণ বুঝো কি বলতে চাই মুসলমানেরা বুঝো সমাজে যদি দিন চলে আসে সমাজ কেমনে হবে বুঝো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরামে হযরতে ফাতেমার সঙ্গে এই পৃথিবীর জমিনের এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল বন্ধুত্ব হয়ে গেল বান্ধবিয়ানা হয়ে গেল দীর্ঘদিনের সম্পর্ক কথাগুলো বুঝো কি বলতে চাই আমার বাইরা কথাগুলো বুঝো এক পর্যায়ে ইহুদির মেয়েটা একদিন বাড়িতে গিয়েছে যাওয়ার পরে ইহুদির মেয়েকে বাবা বলছে আম্মা যান তোমার জন্য আমি ছেলে ঠিক করে রেখেছি সব থেকে ধনী টাকাওয়ালা ইহুদির ছেলে তোমাকে বিয়ে দিতে চাই মা তুমি কি রাজি ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে আব্বা যান আপনি আমার জন্য পাত্র ঠিক করে রেখেছেন আমি বিয়েতে রাজি কি না আপনাকে আগামী কালকে জানাবো আগামী কাল সন্ধ্যায় জানাইয়া দেব মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আপনারা মনে করতেছেন আমাদের দেশের ছেলে মেয়ে মনে হয় আমাদের দেশের মহিলা বলতো বাবা আমি তো ম্যাচিউরড আমার বয়স ঠিক আছে আমি ইউনিভার্সিটিতে পড়ি আপনি আমার জন্য ছেলে দেখবেন কেন আমি তো আর 10 বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম আপনি দেখে লাভ কি ইহুদির মেয়েটা বলছে আব্বা যান আগামীকালকে আপনাকে ফাইনাল ফয়সালা জানাইয়া দিব এই কথা বলে মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়া দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে এসেছে এসে বলছে বোন রে তোমাকে আমি দিল থেকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো তোমার সাথে যতদিন থেকে আমার সম্পর্ক কোনোদিন ভুল পরামর্শ আমাকে দেও নাই আমি ইহুদি তুমি মুসলিম দেখেন তো সাম্প্রদায়িক সম্প্রীতিকার নাম আপনারা তো শুধু দাঙ্গা লাগাইয়া দেন এর মন্দির ভাঙ্গ এর মূর্তি ভাঙ্গ কই পাইছেন এগুলা আপনি একজনের মূর্তিরে গালি দিবেন সে আপনার আল্লাহরে গালি দিবে আপনি মন্দিরে আঘাত করবেন সে আপনার মসজিদে আঘাত করবে কথা বলেন না কেন এগুলো বাদ দেও সন্তানকে বুঝাও উগ্রবাদ হওয়া যাবে না জঙ্গিবাদে যাওয়া যাবে না সন্ত্রাসবাদ করা যাবে না ফেন্সিডিল ইয়াবা দরা যাবে বয়েন যাবে হযরতে ফাতেমাকে মেয়েটা বলছে বোন রে আমার বাবা আমার জন্য একটা ছেলে ঠিক করে রেখেছে বিয়ে দিতে চায় আমি বিয়েতে রাজি হব কিনা পরামর্শ চাই ফাতেমা ডাক দিয়ে বললেন বোন তুমি ইহুদি আমি মুসলিম তোমাকে এই ব্যাপারে কোনো পরামর্শ দিতে পারবো না মেয়েটা বলছে বোন রে আমি জানি তোমার পরামর্শ আমার জন্য বড় উপকারী এবার ফাতেমা ডাক দিয়ে বললেন বোন আমার তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করে ফেলেছেন আমার মন বলছে বিয়েতে রাজি হয়ে যাও ভালো হবে মেয়েটা ফাতেমাকে জড়াইয়া বলতেছে বোন রে আমি বিয়েতে রাজি হতে পারি শর্ত হচ্ছে একটা তুমি যদি আমার বিয়েতে যাও শোনালো নাই আমার বন্ধুগণ ফাতেমা বলছেন দেখো আমি মুসলিম তোমরা আমাদের জাত শত্রু আর বাপকে সারাদিন গালি দেও আর আমি যদি তোমাদের বিয়েতে যাই আমার বাপকে মানুষ গালি দিবে আমি যাবো না মেয়েটা বলছে ফাতেমা শোনো তোমার সাথে এতদিনের সম্পর্ক তুমি যদি আমার বিয়েতে না যাও পৃথিবীর কোন ছেলের আমি বিয়েই করি না দেখছেন কেমন সম্পর্ক ফাতেমা এখন শেষ পর্যন্ত বিপদে পড়লেন বলেন ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব এবার মেয়েটা দৌড়ে বাবার কাছে গিয়ে বলছে আব্বা যান আপনি আমার জন্য
ছেলেটি করেছেন বাবা আপনার নির্ধারিত ছেলের বিয়েতে আমি রাজি বাবা খুশি হয়ে গিয়েছে মেয়ে বলছে আব্বা যা আমি এমনি এমনি রাজি না বাবা আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে দাওয়াত করেছি ওই মেয়ে আসবে ইহুদি দাঁড়িয়ে গিয়েছে খবরদার আমার জাত শত্রু সারা জিন্দেগি যার সঙ্গে দুশ্মনী আমার ধর্মের বিরুদ্ধে ওয়াজ করে ওর মেয়েকে তোমার বিয়েতে আসতে দেওয়া যায় না রে মা আমরা ধনী মানুষ মুহাম্মদ গরিব মানুষ তোমার বিয়েতে যারা আসবে উটি পতির ছেলে মেয়েরা আসবে সুন্দর জামা কাপড় পরে আসবে মুহাম্মদের মেয়ে সারা কাপড় পরে আসবে আমার ইজ্জত চলে যাবে এই জন্য তোমার বিয়েতে মুহাম্মদের মেয়েকে দাওয়াত করা যায় না আমি দাওয়াত করতে পারবো না প্রয়োজন বুঝে তোমাকে বিয়ে দিব না এরপরে মুহাম্মদের মেয়েকে আসতে দেওয়া যাবে না মেয়েটা ডাক দিয়ে বলছে আব্বা যান মুহাম্মদের মেয়ে ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দেন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও আপনি আমার বিয়ে দিতে পারবেন না আল্লাহু আকবার পকেটে রেখে দেন জোরে বলেন আল্লাহু আকবার কি একটা আদর্শ তৈরি হয়েছে এবার ইহুদি চিন্তা করলো ব্যাপার কি আমার মেয়ে মাত্র একটা দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছি বিয়ে দিব এবার যদি আমার মেয়ে বিয়েতে রাজি না হয় তাহলে মহাবিপদ বাবা কৌশল করে বলছে মেয়েরে আমি তোমার কথা রাজি মুহাম্মদের মেয়ে তোমার বিয়েতে আসবে আমার বাধা নাই আমার শর্ত আছে আব্বাজান কি শর্ত আমার শর্ত হলো মুহাম্মদের মেয়ে যদি বিয়েতে আসতে হয় সেরা কাপড় পরে আসতে পারবে না সবার সঙ্গে মিলাইয়া একটা সুন্দর জামা পরে আসা লাগবে মেয়ে বলছে আব্বাজান ঠিক আছে এবারে হদির মেয়ে দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে বুনরে আমার বিয়েতে তুমি যাও আমার বাবা চায় না আমার বাবা মানে না অনেক অননয় বিনয়ের পরে রাজি হয়েছে শর্ত হলো তুমি আমার বিয়েতে একটা নতুন জামা পরে যাইবা এবার ফাতেমা চুকের পরে ছেলে ডাক দিয়ে বলছেন বোনাবা যার ঘরে মাসের পরে মাস চলে যায় চুলে আগুন জ্বলে না খাবার নাই তিন বেলা এক বেলা খেতে পারি না মাসের পর মাস রোজা রেখে কাটাইয়া দিই আমি আমার বাবার কাছে কেমনে নতুন জামা চাইব টাকা নাই কে দিবে ফাতেমা কান্তেছেন আর বলছেন বোন আমি যেতে পারবো না নতুন জামা পাবো না ইহুদির মেয়ে বলছে ও ফাতেমা তোমার এক বন্ধুর খবর আমি জানি ফাতেমা বললেন বলো তো তুমি আমার কোন বন্ধুর খবর জানো ইহুদির মেয়ে বলছে ফাতেমা রে তুমি যে সৃষ্টিকর্তার ইবাদত করো তুমি আমার মাঝে মাঝে বলছো সারাদিন না খায়া কষ্ট করে দিন কাটাও শুধুমাত্র রাত্রের অপেক্ষা করো কখন রাত্র অন্ধকার হবে তুমি তোমার মালিকের কদমে সেজদায় পড়ে যাও তুমি বলেছো তুমি যখন তোমার মালিকের কদমে সেজদায় গিয়ে ডাক দিয়া বলো তোমার ডাকে নাকি আল্লাহ সাড়া দে তোমার ডাকে জবাব দিয়ে দে ফাতেমা আমার মন বলছে তুমি যদি তোমার সেই সৃষ্টিকর্তার কাছে এক জোড়া কাপড় চাও আমার বিশ্বাস কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে ফাতেমা আবেগি হয়ে গেলেন নিজেকে সহ্য করতে পারলেন না সামলে রাখতে পারলেন না তিনি বলে ফেললেন বোন রে ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবী সব থেকে দামি কাপড় পরে যাব কোন আল্লাহু আকবার ইহুদির মেয়েটা বাড়িতে চলে গিয়েছে বাবাকে ডাক দিয়ে বলছে বাবা আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে নতুন জামা পরে আসবে ইহুদি ভাবতেছে কি বলিস ও তো আসবে ও না কাপড়ও পাবে না বন্ধুগণ সংক্ষেপ করে বলে দি রাত্র বেশি হয়ে গিয়েছে সংক্ষেপ কথা হলো ফাতেমার ওই মেয়েটার বিয়ের টাইম চলে আসলো বিয়ের আগের দিন এসে বলছে ফাতেমা আগামীকালকে আমার বিয়ে তুমি কি কাপড়ের ব্যবস্থা করেছ তোমার কাছে কি কাপড় আছে মনে হয়েছে ফাতেমা আরে আমি তো কাপড় পাই নাই কালকে কেমনে বিয়েতে যাব মেয়েটাকে জানাইয়া দিয়েছেন বুনরে যাও আমি বলে দিলাম কাপড় নিয়ে যাব রাত্র যখন গভীর হয়ে গিয়েছে ইশার করে
حضرت فاطمہ مصلی بچیا اللہ قدمے سجدہ کرے اللہ کے ڈاک دیا بولے چھے اللہ تمی چڑا کے سن بے امر کو تھا تمی چڑا کے سن بے امر کو تھا کیوں نہ آئی اے اللہ ہمیں امون بابر گرے جنم نیے چھی امر بابا کے کونو دن کشٹ دیتے پار مونا بابا کشٹ پائے من کو تھا بولتے پار مونا رو تمہار سنگے امارے تو دینر شمپر کو কোনো দিন তোমার কাছে আমি কিছু চাই নাই সারা দিন কষ্ট করে না খেয়ে থাকি কোনো দিন পানি পান করে দিন কাটাইয়া দেই কোনো দিন শুকনা খেজুর খাইয়া দিন কাটাইয়া দেই শুধু আশা করি কখন গভীর রাত হবে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে পারবো মুনিব আমি যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করি আমার কানে শুনি তুমি আমার প্রত্যেকটা আয়াতের শেষে জবাব দিয়ে দাও আয় আল্লাহ তাআলা মুনিব জীবনে তোমার কাছে আমি কিছুই চাই না গাড়ি চাই না বাড়ি চাই না সম্পত্তি চাই না আয় আল্লাহ জীবন কাটাইয়া দিলাম জান্নাতে তোমার কাছে আমি কিছু চাই কিন্তু আমার বাবা সারা দিন দ্বীনের দাওয়াত দেন আমি আমার বাবার সঙ্গে দ্বীনের দাওয়াত দিতে পারি না রব আমি তো সারা দিন কষ্ট করি তোমার সঙ্গে রাত কথা বলার জন্য দীর্ঘদিনের তোমার সঙ্গে সম্পর্ক কোনদিন তোমার কাছে কিছু চাই নাই আয় আল্লাহ আজ তোমার কাছে আমি একটা জিনিসের আবদার করব ওইটা আমি ফাতেমার জৈবিক চাহিদা পূরণের জন্য না শারীরিক চাহিদা পূরণের জন্য না আমার সৌন্দর্য বন বর্ধনের জন্য না আল্লাহ তুমি আমাকে এমন একটা কাপড় দাও এমন একটা কাপড় দাও আমি ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই আমার সৌন্দর্য বাড়াবার জন্য না মুনি ওই কাপড়ের দিকে তাকাইয়া পুরা বাড়ির মহিলারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ তুমি চাবার বলবো জায়গা নাই কার কাছে বলবো এইভাবে রাত্র যখন ফাতেমা কান্না করে দোয়া শেষ করে সালাম ফিরাইয়া মুসল্লা উঠাইয়া দিয়েছে হঠাৎ করে তাকাইয়া দেখে গড়ের কর্নারের মধ্যে কে যেন দুইটা কাপড়ের প্যাকেট রেখে গিয়েছে ফাতেমা কাপড়ের প্যাকেট হাতে নিলেন কে দিয়েছে দুইটা প্যাকেট হাতে নিয়ে সরকারে কায়নাত দুজাহানের সরদার কলিজা টুকরা দয়ার নবীজির দরবারে গিয়ে বলছেন আব্বা আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছি বাবা নামাজ পড়ে দেখি কে কাপড়ের প্যাকেট রেখে গেছে দেখেন না কে রাখলো নবীজি কাপড়ের প্যাকেট হাতে নিলেন প্যাকেট খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার একটা কামিজ আর একটা প্যাকেটে একটা ওড়না এর অর্থ হলো জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা সালোয়ার কামিজ আর ওড়না নবীজি কাপড়ের দিকে তাকিয়ে দেখেন পৃথিবীর কোন কাপড়ের সাথে মিলে না যখন প্যাকেট খুলতে গিয়েছে প্যাকেটের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মিষ্টি আম্বরের ঘ্রাণ বের হয়ে যায় নবীজি আশ্চর্য কোথায় পেল কাপড় জিব্রাইল এসে সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনার মেয়ে নাকে গড়ের ভিতরে থেকে কষ্ট করে আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে আল্লাহর কাছে আজকে রাতে নামাজ পড়ে হাত উঠাইয়া কাপড়ে রাবদার করেছে আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে আমাকে দিয়া ফাতেমার জন্য কাপড় পৌঁছে দিয়েছে নবীজি বললেন মারি তুমি আমার ঘরে থেকে
খেয়ে না খেয়ে এত বেশি সম্পর্ক আল্লাহর সাথে করে ফেলেছো আমি জানি না মা এই কাপড়টা পরে তুমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা মারে পর্দার সাথে যাইবা হযরতে ফাতেমা সংক্ষেপ করে বললাম পরের দিন ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাচ্ছেন জান্নাতি পোশাকের দাম কত বলবার মতো সময় নাই জান্নাতি মহিলাদের ওনার মধ্যে যে স্টোন থাকবে পাথরের টুকরা থাকবে এক একটা ওনায় কয়েক লাখ পাথরের টুকরা থাকবে আমার নবীজি বলেছেন জান্নাতি মহিলাদের পাথরে ওনায় পাথরের যে টুকরা থাকবে এক একটা টুকরা আসমান জমিন আর কুরসি বিক্রি করে দিলেও ওই এক একটা পাথরের টুকরার দাম হবে না হযরতে ফাতেমা ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন যেই ঘরে মেয়েটাকে নতুন বধুর মতো সাজিয়ে রাখা হযরতে ফাতেমা যখন ওই ঘরের ভিতরে ঢুকে গেলেন মহিলারা এই মেয়েটাকে বাদ দিয়ে ফাতেমার দিকে তাকায় আছে ঘরের ভিতরে ঢুকবার সাথে সাথে পুরা ঘরটা জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হয়ে গিয়েছে মহিলারা ডাক দিয়া বলছে ও ফাতিমা গরিব মানুষ এত দামি কাপড় কোথায় পেয়েছো চোখ ফিরানো যায় না এই ডিজাইন তো দুনিয়ার কোন দোকানে পাওয়া যাবে কিনা জানি না এত দামি কাপড় কোথায় পাইলা ফাতেমা বলছেন মজা করে বলছেন কিনে আনছি সুবহানাল্লাহ বললেন না মহিলারা বলছে ফাতেমা রে এত সুন্দর কাপড় এত দামি কাপড় কোন জায়গা থেকে কিনছ ফাতেমা বললেন মার্কেট থেকে কিনে আনছি মহিলারা বলে কোন মার্কেট থেকে আনছেন আমরা সব মার্কেট চিনি আমরা দোকানও চিনি দোকানের ম্যানেজারের নাম্বারও আছে দেশের মহিলারা দেখবেন মার্কেট চিনে চিনে দোকান তো চিনে দোকানের ম্যানেজারের নাম্বার দেখবেন আমাদের দেশে কিন্তু স্বামী আছে বৌরি নিয়ে মার্কেটে যায় স্বামী দেখবেন একটু স্ত্রী একটা ভালো কাপড় পরে ব্যাগ একটা নিয়ে লিপস্টিক লাগাইয়া একটু মার্কেটে যাচ্ছে খুব স্টাইলিশ করে আর জামাই বাচ্চা একটা খুলে নিয়ে পিছনে ঠিক না এটা খুলে নিয়ে পিছে পিছে ঘুরতেছে আর বউ বাপরে বাপ সব চিনে মহিলারা বলছে ফাতেমা কোন মার্কেট থেকে কাপড় কিনছো আমরা কিন্তু মার্কেট চিনি ফাতেমা বলেন শোনো বেশি কথা বইল না আমি যে মার্কেট থেকে কিনছি এই মার্কেট তোমরা চিনোই না সুবহানাল্লাহ বললেন আচ্ছা মহিলাদের জেদ কম না বেশি কি বললো মার্কেট চিনি না তুই গরিবের মেয়ে এত দামি কাপড় আনছো আমরা মার্কেট চিনবো না মানে ফাতেমা বলছেন শোনো মার্কেট তো চিনবো না দোকানও চিনবো না যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তাই তোমরা চিনো না সুবহানাল্লাহ বললেন না মহিলাদের তো মাথা গরম হয়েছে কি বলে এত দামি কাপড় আমরা নাকি কিচ্ছু চিনি না মহিলারা ডাক দিয়ে বলছে ফাতেমা রে প্রয়োজনে বাবার বিটা বিক্রি করব স্বামীর সম্পত্তি বিক্রি করব এরপরে এমন একটা কাপড় চাই ফাতেমা বললেন তোমরা চাই তো পাবে না কেমনে পাবে পাবোই টাকা দিয়ে কিনে নেব সমস্ত মহিলারা বলছে ফাতেমা বলো না বিয়া শাদির দরকার নেই আগে বলো কাপড় খুব বেশি সবাই যখন ধরছে এবার ফাতেমা বললেন বোনেরা শোনো আমি যেই মার্কেট থেকে কাপড় কিনেছি এই মার্কেটের নাম জান্নাত যেই দোকান থেকে কিনেছি দোকানের নাম জান্নাতুল ফিরদাউস আর যেই রাস্তা দিয়া এই মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি তোমরা সামনে গেলে জান্নাত নামক একটা মার্কেট পাইবা ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক একটা দোকান পাইবা ওই দোকানে গেলে পরে আমার চাইতে আরো বেশি দামি দামি কাপড় পাইবা আল্লাহু আকবার বলে আমার বন্ধুগণ এই জান্নাত আলোচনার শুরুতে যেই জান্নাতের কথা বলেছি রব দাঁড়িয়ে থাকবে আর বন্ধুগণ এবার মহিলারা বলছে ফাতেমা এই মার্কেটের নাম তো জীবনে শুনি নাই
এই দোকানের নাম তো জীবনে শুনি নাই রাস্তার নাম তো শুনি নাই কেমনে যাওয়া লাগবে ফাতিমা বললেন বোনরে মার্কেটে যে কেউ ঢুকতে পারে না এই রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারে না সিকিউরিটি আছে সবাই বলছে মত ফাতিমা বলো না কি করা লাগবে রাস্তা দিয়ে যেতে হলে ফাতিমা বললেন বোনেরা তোমরা যদি সিরাতে মুস্তাকিম নামকে রাস্তা দিয়ে চলে জান্নাত নামক মার্কেট পেতে চাও জান্নাতুল ফিরদাউস নামক দোকানে যেতে চাও এখানে একটা আইডি কার্ড লাগবে পরিচয় পত্র লাগবে পরিচয় পত্র ছাড়া এই রাস্তা দিয়ে মার্কেটে যে কেউ যাইতে পারে না এটা স্পেশাল সিকিউর বোনরে বলো না এই আইডি কার্ডের নাম কি বোনরে শুধু আইডি কার্ড থাকলে হবে না এখানে গোপন কিছু পিন নাম্বার আছে এই পিন নাম্বার যদি মনে রাখতে পারো তাহলে কাজ হবে পিন নাম্বার ভুলে গেলে কাজ হবে না মহিলারা বলছে ফাতেমা বলো না আইডি কার্ডের নাম কি ফাতেমা বললেন আইডি কার্ড হলো ইসলাম আর গোপন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মহিলারা ইসলাম নামক আইডি কার্ড সংরক্ষণ করে তোমরা যদি তোমাদের মনের ভিতরে কালিমা নামক পিন নাম্বার সেট করতে পারো সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা ওই রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা ওই দোকানে গেলে আমার সাথে আমার চাইতে দামি কাপড় পাইবা সকল মহিলারা বিয়াবান দিয়া ফাতেমার সামনে দাঁড়ায় বলছে ফাতেমা আর দেরি করে যায় না হাত লম্বা করে দাও এই মুহূর্তে আমরা কালিমা পড়তে চাই আল্লাহু আকবার সাথে সাথে 350 অথবা 442 জন মহিলা ফাতেমার কাপড়ের দিকে তাকায়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহু আকবার আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে মরে যাওয়ার আগে আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাইয়া কোনো জিনিস চাও বান্দা কথা দিলাম আমার কাছে চাইতে দেরি হবে আমি পৌঁছে দিতে দেরি হবে না সুবহানাল্লাহ জোরে বলে সবাই মুসলমান হয়ে গেছে এখন মুসলমান হওয়ার পরে বিয়ার কি হইল ফাতেমা কেমনে আইলেন ওই কাপড়টা কই রাখলেন পরে কাপড়টা কোথায় গেল আর এই মহিলারা যারা কালিমা পড়লেন হেদের কি হইল সব বাদ রেখে দিলাম।